সুধী মন্ডলী, স্বাগত জানাচ্ছি দি ইঞ্জিনিয়ার্স টিভি লাইভ প্রোগ্রামে। আমি প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবির সেক্রেটারি এবং দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের কনভেনার। আজ 23শে জুন ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে 2020 উপলক্ষে আমাদের আজকের আয়োজন, দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার সামিট 2020, সে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত 23শে জুনটা পালন হতো ইউকের ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি কর্তৃক। 1919 প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই যখন দেখতে পেল যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে বা টেকনিক্যাল সার্ভিসে যেসব মহিলা কর্মীরা নিয়োজিত, তারা এই সার্ভিসটার প্রতি ঠিক কমফোর্ট ফিল করছে না এবং নারীরা কমই ইঞ্জিনিয়ারিং জবের কমে যাচ্ছিল। নারীদেরকে এই জবের প্রতি আকর্ষণ করতে আরো অন্তর্ভুক্ত করতেই ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি WES 1919 সাল থেকে এই দিবসটি পালন করে আসছিল ইউকেতে। ইউনেস্কো 2017 সালে এটাকে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে হিসাবে পালন করে আসছে, সেই হিসাবে বাংলাদেশও ইউনেস্কোর সদস্য হিসাবে পালন করছে। এবারে 2020-এর উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে প্রতিপাদ্য বিষয় হচ্ছে শেপ দ্য ওয়ার্ল্ড। আমাদের প্যানেল স্পিকারগণ এবং অংশগ্রহণকারী নারী প্রকৌশলীরা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে পরিকল্পনা করবে কিভাবে আমাদের পৃথিবীটাকে আরো বাসযোগ্য, নিরাপদ, আরো সৃজনশীল ও আনন্দদায়ক করা যায়, এটা আমরা নারী প্রকৌশলীদের কাছ থেকে শুনব। দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের এই উদ্যোগে বাংলাদেশের ওমেন ইঞ্জিনিয়ার্স সামিটটা এবারই প্রথম এবং COVID-19 এর কারণ এই মহামারীর অবস্থায় এই অনুষ্ঠানটি এবার প্রথমবারের মতো ভার্চুয়ালি করতে আমরা বাধ্য হচ্ছি। এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইবির সম্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর এবং সমাপনী বক্তব্য রাখবেন অনারি জেনারেল সেক্রেটারি আইবি প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ। আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত আছেন এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইইডির চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং গুয়েটের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রওশন মমতাজ, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড PDB-র এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এবং প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার নীরা মজুমদার, এলজিডির প্রজেক্ট ডাইরেক্টর এবং এলজিডির জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সালমা শহীদ এবং ইঞ্জিনিয়ার তানজিলা খানম, তিনি একাধারে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি এবং ডাইরেক্টর রাজুক এবং আইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার। আমাদের এই প্যানেল যারা স্পিকার আছে, এছাড়াও যারা উপস্থিত থাকবেন, তাদের মধ্যেও অনেকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবে। আমি আর সূচনায় কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের প্রথমবারের মতো বাংলাদেশের ফার্স্ট বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার্স সামিট 2020-এর উদ্বোধন ঘোষণা করতে, উদ্বোধনী বক্তব্য দিয়ে উদ্বোধন ঘোষণা করতে আমি বিনীতভাবে অনুরোধ করছি আইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারন্যাশনাল ওমেন ইঞ্জিনিয়ারিং ডে 2020 উপলক্ষে দ্য ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফার্স্ট বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার সামিট 2020 এর প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত আছেন এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শ্রদ্ধাভাজন চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বুলবুল আক্তার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রওশন মমতাজ, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নীরা মজুমদার, এলজিডির প্রজেক্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার সালমা শহীদ, রাজুকের ডাইরেক্টর
এবং গভর্নমেন্টের ডিএস উপসচিব, আমাদের আইবির কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার তানজিলা খানম, ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি এবং নবগত এজিএস ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি, বিশেষ করে এই করোনা একটি বৈশ্বিক সমস্যা, এই সমস্যা আমাদের প্রিয় মাতৃভূমিও এই সমস্যায় আক্রান্ত। এই করোনায় যারা, এরই মধ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পাশাপাশি যারা আক্রান্ত হয়েছেন তারা, তাদের আশু রোগ মুক্তি কামনা করি। প্রিয় প্রকৌশলী বৃন্দ, বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলীদের সম্মেলনে উপস্থিত সকল নারী প্রকৌশলীকে আজকের এই ইন্টারন্যাশনাল ওমেন্স ইন ইঞ্জিনিয়ারিং ডে তে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আর এই দিনটি ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। আমি মনে করি নারী প্রকৌশলীরা বাংলাদেশে এগিয়ে আছে, তবে আরো আরো অনেক দূর এগোতে হবে। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের নারী প্রকৌশলীরা কর্তব্যনিষ্ঠা এবং সৎ হিসাবে বিবেচিত, জনগণের কাছে পরিচিত হিসাবে আছে। আজকে বাংলাদেশ নারী ক্ষমতায়নে অনেক এগিয়ে গিয়েছে, বিশেষ করে আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনিও নারী। আজকের বিরোধী দলের যে নেত্রী তিনিও নারী, স্পিকার তিনিও নারী, এবং আজকের এই মন্ত্রণালয়ে কয়েকজন মন্ত্রী আছেন এবং যারা খুব সাফল্যজনক ভাবে মন্ত্রণালয় চালাচ্ছেন তারাও আপনাদের মতো নারী, এবং সংসদে অনেক এমপি আছেন নারী। বাংলাদেশে প্রথম বিচারপতি হিসেবে বর্তমান সরকার নিয়োগ দিয়েছিলেন এবং প্রধান প্রকৌশলী অনেকেই, বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান প্রকৌশলী হিসেবে যে যাত্রা শুরু করেছে তাদের ধারাবাহিকতা আজকে যে আমাদের প্যানেলের, আমাদের যে বুলবুল আপা, উনিও প্রধান প্রকৌশলী হিসেবে এসেছেন। এবং বাংলাদেশ সরকারের অনেক সচিব আছেন যারা নারী, অনেক বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলাররাও নারী। তাই আমি মনে করি আজকে নারীরা বাংলাদেশের দর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে, এটা আমাদের সুখের বিষয়। এবং আমরা বাংলাদেশ, এই বিশেষ করে নারীর ক্ষমতায়নে নিশ্চিত যে আমরা গর্ব অনুভব করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনে করেন নারীর উন্নয়নের বাইরে রেখে কখনো প্রকৃত উন্নয়ন সম্ভব না। আমরা ইঞ্জিনিয়াররাও তাই মনে করি। আজকে বাংলাদেশের শতকরা 95% ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের প্রকৌশলীরা জড়িত, সেই ক্ষেত্রে আমাদের নারী প্রকৌশলীরা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলোতে এবং বিভিন্ন প্রান্তিক ক্ষেত্রে দেশে এবং দেশের বাইরে সুনামের সঙ্গে তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে 1919 সালের থেকে ইউকেতে ওমেন্স ইঞ্জিনিয়ারিং সোসাইটি 23 জন ওমেন ইঞ্জিনিয়ার হিসাবে পালন শুরু করে। পরবর্তী সময়ে 2017 সালে ইউনেস্কো এই দিবসটিকে ইন্টারন্যাশনাল ওমেন ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হচ্ছে। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন 7ই মে ইঞ্জিনিয়ার্স ডে পালন করে থাকি। আমি মনে করি অদূর ভবিষ্যতে এই জেন্ডার যে ডিফারেন্স আমি মনে করি থাকবে না। আমি আশা করি ও আগামীতে আমাদের নারী প্রকৌশলীরা বাংলাদেশকে লিড দেবে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, আমি সেই দিন বেশি দূরে নয় যেদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট তারাও এই আপনাদের থেকেই নারীরা আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেটাই আমি আশা করি। আমি নারী প্রকৌশলী সম্মেলনে আজকে যারা আপনারা অভিজ্ঞ প্রকৌশলী আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা স্বনামধন্য হিসেবে আছেন, আপনাদের থেকে যে বক্তব্য
সেই বক্তব্য আমাদের নারী প্রকৌশলীরা শুনবে, নারী প্রকৌশলীরা শুনে শুনে তারা আরো নিজেদেরকে এনকারেজ করবে এবং আগামী দিনের অগ্রযাত্রা আপনাদের যে ভূমিকা, আপনাদের যে প্রতিকূলতা, আপনাদের যে ওভারকাম কিভাবে করেছেন, এই জিনিসগুলো যদি সামনের আমাদের মহিলা ইঞ্জিনিয়াররা যদি জানতে পারে, আমি মনে করি এটা আমাদের জন্য বাংলাদেশের জন্য আরো এক ধাপ এগিয়ে যাবে। আজকে সুখের বিষয়, আজ থেকে 20-25 বছর আগে যে ইঞ্জিনিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে অনেক নারীর সংখ্যা, মেয়েদের সংখ্যা কম ছিল, আজকে কিন্তু এটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। আমি মনে করি আপনাদেরই এটা ফসল, আপনাদেরই ধারাবাহিকতা, এবং ভবিষ্যতে আপনাদের এই ইঞ্জিনিয়াররা আপনাদেরকে মনে রাখবে। যাই হোক, আমি মনে করি নারী প্রকৌশলীদের এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে হবে। এই বেগবানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আপনাদের পাশে থেকে কাজ করে যাবে। আর ভবিষ্যতে বিশেষ করে আবারও আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের যারা আপনারা প্যানেল স্পিকার আছেন আপনাদের সবাইকে এবং ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তুহিন এবং ইঞ্জিনিয়ার্স টিভিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই ধরনের একটি সামিটের আয়োজন করার জন্য। আমি পরিশেষে উপস্থিত নারী প্রকৌশলীদের সর্বাঙ্গীন সাফল্য লাভ করি এবং বিশেষ করে এই করোনায় আমরা সবাই ভালো থাকি, ভালো থাকবো, সুস্থ থাকবো সেই আশাবাদ কামনা করি। পরিশেষে নারী প্রকৌশলীদের সম্মেলন 2020 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইবি। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রথম নারী প্রকৌশলী সম্মেলন 2020 এর শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমরা আসলে এখন চলে যাব প্যানেল স্পিকারদের কাছে, আমরা তাদের কাছ থেকে তাদের মতামত শুনব, অভিজ্ঞতা শুনব। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্যানেলিস্টদের মধ্যে আসলে একজন প্রকৌশলী এরকমও আছেন যিনি তার ইউনিভার্সিটিতে প্রথম নারী প্রকৌশলী ছাত্রী। এমন একজন প্রকৌশলী আমাদের এই প্যানেলে আছেন তার ডিপার্টমেন্টে প্রথম নারী প্রধান প্রকৌশলী। এমন একজন আমাদের এই প্যানেলে এই স্পিকারদের মধ্যে আছেন যিনি তার ডিপার্টমেন্টে প্রথম নারী প্রকল্প পরিচালক। আমরা সেভাবেই বাছাই করে তাদেরকে এনেছি তাদের কাছ থেকে অভিজ্ঞতা গুলো শোনার জন্য। এবং আমরা চলে যাচ্ছি প্যানেল স্পিকারদের কাছে। প্রথমেই আমি যাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, তিনি বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি, রাজুকের একজন ডাইরেক্টর, তিনি প্রথমত পিডব্লিউডির একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং বর্তমানে তিনি রাজুকের ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন এবং আইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার হিসেবে নির্বাচিত। আমরা তার কাছ থেকে, যেহেতু তিনি অনেক ডাইমেনশনে কাজ করেন, আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা এবং কি কি সমস্যা ফেস করেছেন, কি তার সমাধান, সেভ দ্য ওয়ার্ল্ড করতে তার যে পরিকল্পনা তিনি আমাদের কাছে বর্ণনা করবেন। প্রকৌশলী তানজিলা খানম। ওমেন্স ইঞ্জিনিয়ার সামিট উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে 1996 সালে বিআইটি চিটাং বর্তমান চুয়েট থেকে পাশ করেছি। পরবর্তীতে আমি এস্টেট ইঞ্জিনিয়ার হিসাবে গণপূর্ত অধিদপ্তরে 21তম বিসিএস এর মাধ্যমে যোগদান করি। আমি পিডাব্লিউডিতে এস্টেট ইঞ্জিনিয়ার হিসাবে এবং এসডি হিসাবে ডিজাইন থেকে শুরু করে সমস্ত কাজ করেছি। ডিজাইন থেকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট পর্যন্ত, মানে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কাজ করেছি। সুতরাং একটা যে কোনো একটা কাজ শুরু করা থেকে শুরু করে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং যে জবটা, সেটা আমি ধাপে ধাপে করেছি এবং বিভিন্ন প্রবলেম ফেস করেছি এবং প্রবলেম ফেস করে আমি এগুলো সমাধান করেছি এবং এই আজকে এই পর্যায়ে এসেছি। তো আমার মনে হয় যে একটা মেয়ে যত দ্রুত বা সাফল্যের সাথে করতে পারে, আমার মনে হয় একটা পুরুষ পারবে কিনা সন্দেহ। কিন্তু তারপরে আমাদের পুরুষ শাসিত সমাজে আমরা মেয়েরা সবসময় একটু অবহেলিত থাকি। এটা আসলে আজকে আমাদের সময় একটু বেশি ছিল, এখন তার থেকে অনেক কমে গিয়েছে। আমি পিডাব্লিউডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসডি হিসেবে ডিজাইনে কাজ করেছি। পরবর্তীতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আমি প্রাইম মিনিস্টার্স অফিসে আশ্রয়ন প্রজেক্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি এবং ন্যাশনাল হাউজিং অথরিটিতে একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে দুইটা প্রজেক্ট হ্যান্ডেল করেছিলাম।
বর্তমানে আমি রাজুকে ডাইরেক্টর হিসাবে কাজ করছি। রাজুকে ডাইরেক্টর হিসাবে আমার বর্তমানে শেপ দ্য ওয়ার্ল্ড এর যে প্রতিপাদ্য বিষয়, এটা আমার হলো ইমপ্লিমেন্টেশনের একটা বিশাল সুযোগ রয়েছে। আমাদের এই ঢাকা মহানগরীটাকে যাতে হলো গিয়ে বাসযোগ্য এবং সুন্দরভাবে করতে পারি, এবং এই ওমেন্স ইঞ্জিনিয়ার্স ডে যে প্রতিপাদ্য শেপ দ্য ওয়ার্ল্ড একজন ফিমেল ইঞ্জিনিয়ার হিসাবে, এটা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, করতে পারার জন্য চেষ্টা করব, এই আশা করছি। আমি বিভিন্ন পর্যায়ে কাজ করতে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু শেয়ার করব। এক নাম্বার কাজ করেছি, প্রথমে আমি যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করি, তখন আমাদেরকে বলা হতো যে আসলে আমাদের তখন প্রথম অবস্থায় আমাদের সংসার ছিল এবং ছোট বাচ্চা, এবং এই এগুলো ফেস করে আমরা হলো কাজ করেছি। সেক্ষেত্রে আমাদের ফিল্ডে কাজ করতে, মানে ওয়ার্কিং লেভেলে ফিল্ডে কাজ করতে অনেক প্রবলেম হতো, এবং আমাদের সিনিয়র স্যাররাও এদিকে ইনসিস্ট করতেন না, তারা বলতেন যে না তোমরা ডেস্ক জব করো, ডেস্ক জব করবো। এবং আমরাও তখন ভয় পেতাম যে ফিল্ডে যে কাজ করব, ঠিকাদার আছে, তারপরে বিভিন্ন লোকাল প্রবলেম আছে, এগুলো কিভাবে ফেস করবো, এগুলো হয়তো করতে পারবো না, এই কারণে আমরা ফিল্ডে কাজ করতাম। কিন্তু বর্তমানে এখন PWD তে মেয়ের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং তারা সাফল্যের সাথে বিভিন্ন জায়গায় কাজ করছে, এবং একজন পুরুষের থেকে বরঞ্চ একটা মেয়ে যে ভালো কাজ করতে পারে, তারা বিভিন্ন পদে 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 তার প্রমাণ রাখছে। এবং আমি এই জন্য একজন মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে গর্ব করি, কারণ আমরা প্রথম দিকে যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার PWD তে ঢুকেছিলাম, তখন ধরতে গেলে আমরাই প্রথম ছিলাম, কারণ আমাদের আগে যারা ছিল তারা চলে গিয়েছিলেন PWD ছেড়ে। আর আমি প্রথম হলো কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের ফিল্ড লেভেলে কাজ করি, আমাকে দেখে পরবর্তীতে বিভিন্ন ইঞ্জিনিয়ার মেয়েরা আসে এবং কাজ করে, এবং তারা আসলে খুবই সাফল্যের সাথে অবদান রাখে। ইঞ্জিনিয়ার তানজিলা খানম, একটু একটু সাউন্ড একটু বাড়াইতে হবে, ভলিউমটা একটু বড় করে বললে দর্শকদের শুনতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। এছাড়া এর পরবর্তীতে যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রজেক্টে যাই প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে, সেই কাজটা ছিল অনেক কঠিন। বিভিন্ন চরে চরে যে আমাকে দেখতে হতো যে ভূমিহীন যারা আছে তাদেরকে ব্যারাক নির্মাণ করে দিতে হতো, এটা এমন দুর্গম অঞ্চলে ছিল যেখানে মহিষের গাড়ি, গরুর গাড়ি বিভিন্ন ভাবে যেতে হতো, এবং আমাকে প্রথমে বলা হয়েছিল যে তুমি মেয়ে, তুমি তো পারবে না, কিন্তু আমার কথা হলো আমি পারবো। শুধু আমি তখন আমার খালি মনে হতো যে আমি যদি না পারি তাহলে তো আমি মেয়েদেরকেই, মেয়েরা পারবে না, আমাকে মেয়েদের রিপ্রেজেন্ট করছি আমি, সুতরাং আমাকে পারতেই হবে। এবং আমি সাফল্যের সাথে ইনশাআল্লাহ এই প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছি, এবং সবাই বলেছে যে না মেয়েরা পারে, মেয়েরাই সুন্দর কাজ করতে পারে। এবং পরবর্তীতে আমি হাউজিং এ কাজ করেছিলাম, হাউজিং এ যখন কাজ করতে যাই তখন দেখেছিলাম যে আমার 14 তলা 10টা বিল্ডিং এর কাজ, এবং সুপারভিশন করতে হয়েছিল, ঠিকাদারদের হ্যান্ডেল করতে হয়েছিল, এখানে বিভিন্ন লোকাল প্রবলেম ছিল, এবং এবং সেনাবাহিনীর কিছু জায়গা ছিল যেগুলো আমাকে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করে প্রজেক্টে কাজ শুরু করতে হয়েছিল। তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আপনি মেয়ে বলে কাজটা শুরু করতে পেরেছেন, কোনো ছেলে হলে এই কাজটা শুরু করতে পারতো না। তার মানে আমাদেরকে যে আমরা যে পারি এই জিনিসটা আসলে আসলে মেয়ে বলে আমরা পারি, আমরা ছেলে হলে পারতাম না। কিন্তু আমাদের যে দেশ পুরুষ শাসিত সমাজ, এখানে সবসময় মেয়েদেরকে অবহেলা করা হয় যে মেয়েরা পারে না, মেয়েরা পারে না, আমাদেরকে সবসময় প্রুফ করতে হয় আমাদের এফোর্ট দিয়ে। কোনো ছেলে যদি না পারে সে পারে নাই, কিন্তু একটা মেয়ে যদি কোনো কাজে ফেল করে তখন বলা হয় যে না সে মেয়ে বলে ফেল করেছে, সে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ফেল করেছে বা সে একজন মানুষ হিসেবে ফেল করেছে, এ কথা বলবে না, বলবে একজন মেয়ে বলে ফেল করেছে। সুতরাং আমি যখনই কাজ করতে যাই আমি শুরু থেকে আমি নিজেকে চিন্তা করেছি যে আমি একজন মেয়েদেরকে রিপ্রেজেন্ট করছি, সুতরাং আমাকে পারতেই হবে, পারতেই হবে। এবং আল্লাহর শুকরিয়া যে আমি আসলেই পেরেছি, আজকে এই পর্যায়ে এসেছি, এখানে আমার ফ্যামিলি এবং আমার সম্ভব সকলের সহযোগিতা ছিল। আমাদের এখানে আমি অনেক মেয়েকেই চিনি যারা আসলে সামাজিক এবং ফ্যামিলি প্রতিবন্ধকতার জন্য হলো কে মানে ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কাজ করতে আসতে পারেনি, আমি তাদের জন্য আসলে দুঃখ বোধ করি। আমাদের পুরুষ শাসিত সমাজে তাদের সবারই বোঝা উচিত যে আমরা মেয়ে, আমরা বরঞ্চ তাদের সমানই, আমরাও হিউম্যান বিইং, সুতরাং আমরাও পারি। আর আমাদের কিছু মেয়ে হিসাবে ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আসলে ওভারকাম করতে হবে। আমি আশা করি আমাদের পুরুষ সহকর্মীরা এখন অনেক বুঝছেন এবং তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। এরপরেও আমাদের মেয়েদেরকে নারী নেতৃত্বে আসতে হবে, IEB-র মতো জায়গায় আমরা এসেছি, এবং আমাদেরকে বোঝাতে হবে যে না আমাদের কিছু প্রবলেম আছে, যেহেতু আল্লাহর তরফ থেকে আমাদের কিছু ফিজিক্যাল রেস্ট্রিকশন আছে, আমাদের সিকিউরিটির দরকার, আমাদের আলাদা ডরমিটরির দরকার, এগুলো হলো আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের একটা ফোরাম আছে ওয়াইপা, ওমেন্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টস অ্যান্ড প্ল্যানার্স,
এটা আমরা কাজ করছি, আশা করছি এটা তো ভালোভাবে করবে। এবং আইবি আমি সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আমি চাই যে আইবিতে মেয়েরা আসুক এবং মেয়েরা তাদের যোগ্যতার প্রমাণ রাখুক, মেয়েরা যোগ্যতার প্রমাণ রাখুক। এবং আমাদের চিফ ইঞ্জিনিয়ার ম্যাডাম আছেন, আমি আশা করি চিফ ইঞ্জিনিয়ার ম্যাডাম আমাদের আইবিতে আসবেন এবং আমাদের একটা এক্সিকিউটিভ পর্যায়ে আসবেন, যাতে আমরা পরবর্তীতে আইবির ছায়ার মধ্যে মানে ম্যাডামের ছায়াতে আমরা মেয়েরা আরো এগিয়ে যাবো। ম্যাডাম অনেক উপরে উঠে গেছেন, চিফ ইঞ্জিনিয়ার হয়েছেন, আমরা হয়তো একদিন আরো দেখবো যে অনেক সচিব অনেক ম্যাডামই আছেন, কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে আসলে আমরা পড়াশোনা করতে আমাদের একটা টেকনিক্যাল কাজ করি, তারপরও দেখা যায় যে অ্যাডমিন ক্যাডারের যত সুবিধা পায় মেয়েরা আমরা কিন্তু অতটা পাই না। তারা কিন্তু অনেক আগে থেকে ফিল্ড লেভেলে কাজ করে, কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা কিন্তু ফিল্ড লেভেলে কাজ করা শুরু করেছি অনেক পর থেকে, কিন্তু এখন যখন আমরা শুরু করেছি আমরা কিন্তু সাকসেসফুল, 100% সাকসেসফুল। এখন আমাদের পিডাব্লিউডির 80% মেয়ে ফিল্ডে কাজ করে এবং সিনিয়ররাও মানে স্বীকার করেন যে না আসলেই মেয়েরা পারে। আর আমি খুব বেশি কথা বলবো না, আমরা যেমন হলো কি মেয়েরা যেমন পরিবারের একটা প্রাণ, পরিবারটাকে যেমন সুন্দর করে গঠন করে, আর আজকে ওয়ার্ল্ড শেপ দ্য ওয়ার্ল্ড যে প্রতিপাদ্য বিষয়টা, এই মেয়েদের হাতে যদি এই নেতৃত্ব আসে, তা মেয়েদের হাতে যদি ক্ষমতা আসে এসডিজি জেন্ডার ইকুয়ালিটি প্রতিপাদ্য বিষয়টা বাস্তবায়ন করা হয়, তাহলে হয়তোবা আমাদের এই দেশটা এবং এই পৃথিবীটা বাসযোগ্য এবং সুন্দরভাবে হবে। আমি সকলের কাছে আশা করব আপনারা যারা নারীর ইঞ্জিনিয়ার আছেন তারা নেতৃত্বে এগিয়ে আসুন এবং তাদেরকে লিড দেন, আমরা যাতে মেয়েরা আমাদের এই দেশটাকে অর্থাৎ এই পৃথিবীটাকে সুন্দর করে ফেলতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার তানজিলা খানম, তার বিচিত্র অভিজ্ঞতা বিভিন্ন পদে চাকরি থাকা অবস্থায় তিনি আমাদের সাথে শেয়ার করলেন এবং সাথে সাথে তিনি কিছু পরবর্তী পদক্ষেপের কথা বলছেন। আমরা আশা করব আমরা আমাদের যিনি আজকের অনুষ্ঠান সেশন যিনি ক্লোজ করবেন আইবি সেক্রেটারি অনারারি জেনারেল সেক্রেটারি তিনি আমাদের সাথে আছেন এবং সর্বশেষ বক্তা হিসেবে উনি বক্তব্য রাখবেন। তিনি আমাকে বলেছেন যে আমাদের আজকের অনুষ্ঠান যে যে বক্তব্য রাখবেন সে বক্তব্যের মূল বক্তব্যটা তিনি লিপিবদ্ধ করতে বলেছেন এবং লিপিবদ্ধ করার পরে সেইগুলো নিয়ে আইবি যে যে সেক্টরের সাথে কাজ করা দরকার আইবি তাদের সাথে সেক্টরের সাথে কাজ করে যেসব সমস্যা সমাধানযোগ্য সেসব সমাধানের চেষ্টা করবে, যেগুলো সমাধান হয়নি সেগুলো সমাধানের জন্য ভবিষ্যৎ পদক্ষেপ নিবে। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিইডির প্রজেক্ট ডাইরেক্টর এবং এলজিইডির জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সালমা শহীদ ম্যাডামকে, শ্রুতি মন্ডলী ইঞ্জিনিয়ার সালমা শহীদ। জি সালাম আলাইকুম, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই যে এই বিশেষ একটা দিন, এই বিশেষ দিন উপলক্ষে যে আইবি একটা এরকম একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, তার মানে ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে, এইটা উদযাপনের জন্য আইবি যে আয়োজন সেজন্য আমি আইবি সকলকে ধন্যবাদ জানাবো। এখন আজকে যে আমাদের দেখছি যে এই বছরের থিমটা ছিল শেপ দ্য ওয়ার্ল্ড, শেপ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে আকৃতি দেই, আকৃতি দেই নারীর উপযোগী করার জন্য, নারী বান্ধব করার জন্য, যাতে আরো মেয়েরা এগিয়ে আসতে পারে, দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। কাজেই আমি অবশ্য আজকে একটু, আমি যেহেতু এলজিডি তে আছি, প্রথমে আমি এলজিডির এলজিডি তে কিভাবে আমরা কাজ করছি সেটা নিয়ে কথা বলবো, তারপরে আমরা যাব আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। এখন আমি যদি বলি, আমি প্রথমে এখানে এলজিডি তে যোগদান করি 1994 সালে, তখন যদি আমরা দেখি আমাদের একসাথে 72 জন পিএসসি থেকে ঢুকেছিল, মেয়ে ছিলাম আমরা মাত্র 4 জন। এই যে 4 জন ছিলাম, 4 জনের মধ্যে বছর খানিকের মধ্যেই 2 জন বিদেশে চলে গেল, আমরা হয়ে গেলাম 2 জন। শেষ পর্যন্ত আমরা সেই 2 জনের মধ্যে থেকেও একজন বাইরে চলে যায় এবং আমি একা কন্টিনিউ করছি।
কন্টিনিউ করছি, এলজিইডি তে কন্টিনিউ করছি, এলজিইডি তে চেষ্টা করছি কিভাবে কিভাবে নারীদেরকে উন্নয়নে অংশগ্রহণ করানো যায়, কিভাবে নারীদের নারী স্টাফ বলি অথবা যারা আমাদের বেনিফিশিয়ারি আছে তাদেরকে কিভাবে উন্নয়নের অংশ গ্রহণকারী হিসাবে আনা যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি যদি এলজিইডি তে দেখি, আমরা সেই 1984 সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা চেষ্টা করছি নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করতে। এই নিশ্চিত করার মাধ্যমে আমরা কি করছি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, তাদের জন্য প্রশিক্ষণ আমরা সাধারণত দিয়ে থাকি, যাতে পরে তারা এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। তার সাথে আছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের মার্কেটে তাদের জন্য শেড বা দোকানের ব্যবস্থা করে দেই, যাতে তারা যে উৎপাদিত পণ্য আছে তারা সেই সমস্ত দোকানে তারা বিক্রি করে তার যে ইনকাম, ইনকামের একটা সোর্স হয়। যে এই যে বিভিন্ন রকমের কাজের মাধ্যমে কাজে আমরা চেষ্টা করছি যে এই যে নারীরা আছেন, নারী বেনিফিশিয়ারি আছেন বা নারী যারা সরকারি চাকরি করেন না কিন্তু উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তারা বাংলাদেশের উন্নয়নে একজন অংশীদার হতে পারে, তাদেরকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। এবং শুধু তাই না, নারী যখনই উন্নয়নের পরিকল্পনায় অংশগ্রহণ করবে তখনই সেই পরিকল্পনাটা হবে নারী বান্ধব। এই জন্য আমরা কি আমরা এর যে টাউন লেভেল যে কোঅর্ডিনেশন কমিটি আছে, ওয়ার্ড লেভেল কোঅর্ডিনেশন কমিটি আছে, তারপরে ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি আছে ইত্যাদি যে সমস্ত কমিটি আছে, সেটাতে আমরা চেষ্টা করি মেয়েদেরকে যাতে অংশগ্রহণ করতে পারে, তারা মেম্বার হিসাবে থাকে। এবং বিভিন্ন প্রজেক্টের যে প্ল্যানিং হয়, মাস্টার প্ল্যান হয়, তখনও আমরা চেষ্টা করি এই নারীদের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে। নারীর যে অংশগ্রহণ যখনই নিশ্চিত হবে তখনই প্ল্যানিংটা হবে নারী বান্ধব, এবং তার সেই উন্নয়নের মাধ্যমে নারীরা উপকৃত হবে, নারীরা সেই উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে সব। এইটা ইনশিওর করার জন্যই আমরা এলজিইডিতে আসলে চেষ্টা করে যাচ্ছি। এবং এই যে চেষ্টা করা, এইটা হচ্ছে যখন নাকি এই ফিল্ড লেভেলে এইটা চেষ্টা করার সাথে সাথে আমরা একটু প্রাতিষ্ঠানিকীকরণের দিকেও গিয়েছি। আমরা যদি দেখি 1995 সালে আমরা এলজিইডিতে মহিলা ইঞ্জিনিয়ারিং ফোরাম গঠন করেছিলাম, যেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে 2000 সালে এটা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম হিসাবে আত্মপ্রকাশ করে। এবং এই যে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম, এই ফোরামটা আমরা সাধারণত প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাফ সবার ক্ষেত্রে এই যতটুকু জেন্ডার সেন্সিটিভ সেটা বিবেচনা করার চেষ্টা করি। আমরা 2002 সাল থেকে আমরা জেন্ডার অ্যাকশন প্ল্যান তৈরি করেছি, যেটা পরে আবার নারী উন্নয়ন নীতিমালা 2011 যখন পাশ হলো সেটার আলোকে সংশোধন করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এবং এই যে অ্যাকশন প্ল্যান গুলো আমরা রেগুলার মনিটরিং করি কারণ কতটুকু অগ্রগতি হচ্ছে, কোন জায়গাতে কি সমস্যা হচ্ছে সেটা আমরা চেক করার চেষ্টা করি, যাতে সেই যে যে সমস্ত বাধা আছে সেটা কত দূর করার জন্য আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। এখন যদি আমরা বলি এই যে আমরা জেন্ডার জেন্ডার বলছি, এখন জেন্ডার আমি বলছি নারীকে অংশগ্রহণ করতে, তখন তার কিছু কিছু সুযোগ সুবিধা লাগে। নারীদের স্বাভাবিক কিছু সমস্যা আছে আমরা সবাই জানি, তাই না? তো যার জন্য আমরা এই যে আমাদের হেডকোয়ার্টার বলেন, সেখানে আমরা একটা ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করেছি, যাতে কর্মকর্তা কর্মচারী তাদের যা যে সমস্ত সন্তানরা আছে, বাচ্চা ছোট সন্তান আছে, স্কুলে যাওয়ার আগে যারা আছে তারা এই ডে কেয়ার সেন্টারে তারা থাকতে পারে, তাদেরকে নিয়মিত দেখাশোনা করার জন্য আমরা ওখানে একজন ডাক্তারের ব্যবস্থা করেছি। ওখানে কেয়ার গিভাররা থাকে, তারা তাদেরকে সকাল থেকে 5টা পর্যন্ত দেখাশোনা করে, তারপরে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে অফিস ছুটির পরে যেতে পারে। এই যে আমরা বিভিন্ন রকমের চেষ্টা করছি করছি
এখন এই যে আমি যেমন বলতে পারি যে আমি যখন নাকি না এখন এই যে চেষ্টা করছি করতে করতে এখন আমরা কি দেখলাম, আমরা দেখছি যে সবই ঠিক আছে, কিন্তু যখন নাকি কোনো ডিসিশন মেকিং পর্যায়ে যখন আমি নারীর সংখ্যা যত বাড়াতে পারবো ততই কিন্তু যে কোনো আপনি ডিপার্টমেন্ট বলেন, যে কোনো কর্মকাণ্ড বলেন, এটা নারী বান্ধব হবে। তো আমাদের এই একটু মানে আমার অন্য অভিজ্ঞতার কথা, এগুলো তো বললাম হচ্ছে এলজিইডি তে কি হয়েছে, তো অভিজ্ঞতার অন্য ধরনের অভিজ্ঞতা বলতে গেলে বলতে পারি আমি যখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করলাম তখন দেখেছি যে ফিল্ড লেভেলে যখন তারা কাজ করতেন, ফিল্ড লেভেলে আসলে নারী প্রকৌশলীরা কাজ করার সময় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতো, সেই আমি যখন 94 সালে। কিন্তু এখন যখন নাকি অনেক আমাদের এখানে কিন্তু এখন অনেক মেয়ে প্রায় 70 জনের মতন আছেন, আমি যখন প্রথম ঢুকি তখন আমার আগের জনদেরকে মিলেই আমরা ছিলাম 5 জন, এখন আছেন 70 জন, এবং 70 জনের মধ্যে এখন 50% ফিল্ডে কাজ করছে। যখনই মেয়েদের সংখ্যা ফিল্ডে বেড়ে গেল তখন কিন্তু সবার মধ্যে আসলো যে হ্যাঁ মেয়েরাও এইখানে কাজ করতে পারে। এই বোধ যখন হচ্ছে ঠিকাদার বলেন বা অন্যান্য যারা লোকাল এলিট আছে তারা যখন দেখে না মেয়েদেরকে একজনের পর একজন মেয়ে দিচ্ছি, তখন কিন্তু আর ওই যে সোশ্যাল যে সমস্যাটা সেটা কিন্তু এখন কমে গেছে, সোশ্যাল সমস্যাটা কমে গেছে। এখন এই যে আমরা যখন এখন আমি একটা প্রজেক্টের দায়িত্ব পাই 2015-তে, 2015-তে যখন দায়িত্ব পাই, দায়িত্ব দেওয়ার আগে আমাকে অনেক অনেক বলতে পারবো অনেক ভাইবার মতো নিয়ে দিতে হচ্ছে যে আমি আদৌ পারবো কিনা ফিল্ড লেভেলের, যেহেতু যে প্রজেক্টটা 64টা জেলায় কাজ করতো, 64টা জেলা আমি মনিটরিং করতে পারবো কিনা, আমার ফিল্ডে যেতে হবে, আমার ফিল্ডের সিনিয়রদেরকে পরিচালনা করতে হবে, কাজে এই জিনিসটা আমি একজন নারী আমি পারবো কিনা, তখন আমরা বলেছি না অবশ্যই আমি পারবো। এবং প্রজেক্টের দায়িত্ব যখন পেলাম পাওয়ার পরে আমি অবশ্যই সফল ভাবে দেখিয়েছি যে হ্যাঁ আমাদের আমরা এটা পারি এবং আমরা এটা পারি এবং আমরা পারবো এই, এবং সেই প্রজেক্টটা আমি 5 বছর সফলভাবে চালনা করে আমি সমাপ্ত করেছি। ওই এক খুবই সাকসেসফুল একটা প্রজেক্ট, সেখানে আমার আইএমইডি থেকেও অনেক প্রশংসা করেছে। কিন্তু এই যে আমি যে পারি সেটা তো বোঝানোর জন্য আবার আমাকে করে দেখাতে হয়েছে। আমাদের আমি যখন ছিলাম, আমি প্রথম হলাম, প্রথম প্রজেক্ট ডিরেক্টর হলাম, এই 100টা প্রজেক্ট ছিল একজন মাত্র, আমি ওটা শেষ করার পরে বর্তমানে এখন আরো 2 জন অ্যাড হয়েছে, মানে এখন আমরা 3 জন প্রজেক্ট ডিরেক্টর, কিন্তু 100টা প্রজেক্টের মধ্যে মাত্র 3 জন প্রজেক্ট ডিরেক্টর, যেটা আমরা অবশ্যই আশা করি এই প্রজেক্ট ডিরেক্টরের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়ানো হবে, কারণ নারীরা ঘর সংসারে যেরকম ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে, আমি মনে করি একটা প্রকল্প দেন, একটি দায়িত্ব দেন, সেই দায়িত্বটাও তারা খুব সুন্দর ভাবে পরিচালনা করতে পারে, সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে এবং সেটা তারা পারবে। আর আমি আসলে এই এলজিইডি তে যে জেন্ডার ফোরামটা আছে সেটার মেম্বার সেক্রেটারি হিসাবে কাজ করছি, তো মেম্বার সেক্রেটারি হিসাবে কাজ করে এখন আমরা এই জেন্ডারটা আরো ইনস্টিটিউশনালাইজ করার জন্য এলজিইডির মধ্যে আমরা আরেকটা নতুন এডিবির সাহায্যে একটা ইনস্টিটিউশনালাইজেশনের একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এলজিইডির সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জেন্ডার সেন্সিটাইজেশনের জন্য কাজ করব, যাতে সবার মধ্যে এই যে নারী নারী কাজ করবে এইটা বোঝার মতন, বা এই যে নারীরা কাজ করলে দেশের উন্নয়নে অর্ধেক
পোর্শন যখন কাজ করে দেশের উন্নয়নে অংশগ্রহণ করে তখন দেশের উন্নতি হয়। এই যে বোধ বুদ্ধিটা, প্লাস যখন নাকি অনেক মেয়ে আসবে তখন আপনি যখন আপনার সহকর্মীদেরও ব্যবহার করেন বা আপনার ফিল্ড লেভেলে বিভিন্ন আমাদের কর্মকর্তা ছাড়াও, আমাদের যেহেতু একটু সোশ্যাল লেভেলে বেশি মেলামেশা করতে হয়, ঠিকাদার ছাড়াও অন্যান্য লোকাল এলিটদের সাথেও মেলামেশা করতে হয়, কাজে এই যে মেয়েরা যখন এই কাজ করবে, যত বেশি মেয়ে আমাদের কাজ করবে তত বেশি ইজি হয়ে যাবে সবাইকে হ্যান্ডেল করা। এবং ভবিষ্যতে আমার মনে হয় যদি মেয়েদের সংখ্যা আরো বেড়ে যায় তখন, এবং তারা যখন আরো সুন্দর ভাবে সব কাজ করতে পারবে, তখন আমাদের বাংলাদেশটাই একটু অন্যরকম হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে, এবং পৃথিবীটা বাংলাদেশ এবং তারপর যাবে পৃথিবীতে আরো বৃহৎ পরিসরে পৃথিবীটা আরো সুন্দর হয়ে যাবে। এবং আমি মনে করি একটা নারীকে যদি আমরা সব ধরনের সুযোগ দিই, তার মেধা প্রকাশের ক্ষমতা দিই, তাহলে অবশ্যই অবশ্যই সে তার মেধার বিকাশ ঘটবে, সে সুষ্ঠুভাবে সে কাজটা করবে, এবং অবশ্যই সে কাজটা খুব সফলভাবে শেষ হবে। আমি আর বেশি বক্তব্য দেব না, আমি সবাইকে ধন্যবাদ দিই এবং আশা করি আমাদের দেশটা নারীবান্ধব হয়ে উঠবে, নারীরা সব জায়গায় কাজ করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী সালমা শহীদ ম্যাডামকে, তিনি চমৎকার বক্তব্য রাখছেন এবং মেম্বার সেক্রেটারি হিসাবেও জেন্ডার ডেভেলপমেন্ট ফোরামের দায়িত্ব পালন করছেন, সেই বিষয়টাও তুলে আনছেন। আসলে যখন প্রথম এই দিবসটি পালন হয় 1919 সালে, পালন করে হচ্ছে ওমেন ইঞ্জিনিয়ারিং সোসাইটি WES, প্রায় 100 বছর হয়ে গেল। তো WES বর্তমানে তার WE এবং S এই তিনটার মিনিং একটু চেঞ্জ করছে। W দিয়ে তারা বুঝাচ্ছে ওমেন ফর ওমেন, এবং ই দিয়ে তারা বুঝাচ্ছে এডুকেশন, এবং এস দিয়ে তারা বুঝাচ্ছে সাস্টেইনেবিলিটি। এবং এই যেটা আমাদের প্রকল্প পরিচালক সালমা শাহিদ ম্যাডাম বললেন যে ওমেন ফর ওমেন, মানে আসলে নারীরাই যদি নেতৃত্বে আসে বা নারীরাই যদি ডিসিশন মেকার হয় তাহলে নারী বান্ধব একটা পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে। তো আমরা এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আমি আর একটু বলে নিই যে প্রকৌশলী সালমা শহীদ ম্যাডাম কিন্তু আমাদের এলজিইডির বর্তমানে প্রায় 150+ প্রকল্প চলমান, তো তিনি প্রথম প্রকল্প মহিলা হিসেবে প্রথম প্রকল্প পরিচালক ছিলেন এলজিইডির। আমাদের এবার যিনি বক্তব্য রাখতে আসছেন তিনি বাংলাদেশের যে 5টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে তার একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হয়েছিলেন, খুব দুঃসাহসিক একটা কাজ ছিল। তিনি বর্তমানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড PDB-র এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত আছেন এবং একটা প্রকল্পের প্রকল্প পরিচালক। আমি প্রকৌশলী নীরা মজুমদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রকৌশলী নীরা মজুমদার, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দি ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন কর্তৃক এই প্রথম ওমেন ইঞ্জিনিয়ারিং সামিট আয়োজন করা হয়েছে, এর জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে 2020 এর এবারের প্রতিপাদ্য বিষয় শেপ দ্য ওয়ার্ল্ড। মহিলা প্রকৌশলীরা আগামী পৃথিবীর জন্য, আগামী পৃথিবী আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কিভাবে গড়ে বিনির্মাণে ভূমিকা রাখতে পারে, এই সম্পর্কে এটার প্রতিপাদ্য বিষয়। তো এই ইন্টারন্যাশনাল ওম্যান ইঞ্জিনিয়ারিং ডে, এই দিনে ইঞ্জিনিয়ার মহিলারা বিভিন্ন সেক্টরে যেন কাজ করতে উদ্বুদ্ধ হয় সে বিষয়ে তাদেরকে এনকারেজ করা হয়, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে
সারা পৃথিবীতে যেসব মহিলারা বিভিন্ন অ্যাচিভমেন্ট অর্জন করেছেন তাদের সেগুলো বিষয়ে আলোকপাত করা হয়। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করি, সহকারী প্রকৌশলী হিসাবে জয়েন করেছি 1988 সালে। আর তুহিন যেটা বললো, আমি চুয়েট থেকে প্রথম মহিলা প্রকৌশলী হিসাবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পাশ করেছি। আমি যখন ভর্তি হই ওই সময় কোনো মেয়ে ছিল না, এর আগে কোনো মেয়ে ওখান থেকে, দু একজন ভর্তি হয়েছিল কিন্তু এরকম অন্য কোনো মেয়ে নেয় দেখে তারা পড়াশোনা করেনি, চলে গিয়েছিল। ইঞ্জিনিয়ার নীরা ম্যাডাম একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন প্লিজ, সাউন্ড বাড়াতে হবে। আমি প্রথম ওখান থেকে পাশ করে বের হই। তো আমার পড়ার সময় আমি যেটা দেখেছি আর কি, তখন 750 ছেলে ছিল, আমি একটা মেয়ে। তো আমার সহপাঠী, আমার সিনিয়র ভাইয়েরা, তারপর আমাদের টিচাররা, আমি কিন্তু কোনোদিন ডেঞ্জার ডিসক্রিমিনেশনের শিকার হইনি। আমার কখনোই মনে হয়নি যে এখানে আমি একটা মেয়ে হিসেবে আনিজি ফিল করছি কি আমি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছি। তো এরকম একটা ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে আসার পর আমি পিডিবিতে জয়েন করলাম। জয়েন করার পরে তখন তো আসলে অনেক মেয়ে কম ছিল, তারা মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যা দুই একজন পাস করতো, বিশেষ করে বুয়েট থেকে, তারা অধিকাংশই বাইরে চলে যেত। আমাদের পিডিবিতেও তখন হাতে গোনা আমার মনে হয় যে 5-6 জন মেয়ে চাকরি করত। তো ওই সময় এমন একটা মানে প্রতিকূল পরিবেশ ছিল, সবাই হা করে দেখত যে মেয়ে ইঞ্জিনিয়ার, আর ফিল্ডে কাজ করা এটা তারা মানে ভাবতেই পারতো না যে একটা মেয়ে কিভাবে ফিল্ডে যেয়ে কাজ করবে। এই জন্য আমার প্রথম জীবনটা কিন্তু ডেস্ক ওয়ার্কেই কেটেছে। প্রথম দিকে আমি হিউম্যান রিসোর্সে কাজ করছি, তারপরে আমি নিজের থেকেই, আমার এই কাজটা আর ভালো লাগতেছিল না, আমি তখন নিজের থেকে চেষ্টা করেছি যে আমি পিডিবির যে কর্মকাণ্ড এর সাথে আমি নিজেকে সংযুক্ত করার জন্য। এক পর্যায়ে আমি ডেপুটি সেক্রেটারি হিসেবে যোগদান করি, ডেপুটি সেক্রেটারি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমি অনেক দিন কাজ করেছি। এখানে সরকারের যত পিডিবির উন্নয়ন প্রকল্প এর সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম, এগুলি আমি মনিটর করতাম, কাজকর্ম দেখতাম। এরপরে যখন আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হই, আমি চাইছিলাম যে আসলে প্রজেক্টে, একটা প্রজেক্টে কাজ করার জন্য, কিন্তু যে আমার আপারা যেটা বললেন যে সবাই আসলে সন্দেহ প্রকাশ করে যে পারবে কিনা, তারা প্রথমেই দেখে যে মেয়ে, মেয়ে হিসাবে পারবে কিনা প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে। সেজন্য আমাকে প্রজেক্ট ডাইরেক্টর পদ আর পাইনি, আমি অ্যাডিশনাল প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে কাজ করেছি। এটা বিবিয়ানা 400 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশন প্রজেক্ট সিলেটে, আমি এখানে 3 বছর কাজ করেছি। এটা একটা ইপিসি কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্টর ছিল মারুগিনি কর্পোরেশন জাপান। তো ইপিসি ওয়ার্ক একটা পাওয়ার স্টেশন প্রজেক্ট এসে আসলে মাল্টি ডাইরেকশনাল একটা কাজ, হিউজ কাজ। ওখানে যেমন আছে আপনার টেকনিক্যাল নোহাউ সম্পর্কে জানা যাবে, ফাইন্যান্সিয়াল নিয়ন্ত্রণ, তা পাবলিক ডিলিংস, প্রশাসনের সাথে যোগাযোগ, মানে মাল্টি ডাইরেকশনাল। এখানে আমি কাজ করে মানে খুবই স্যাটিসফাইড, আমাকে নিজেকে খুব ইনভেস্ট মনে হয়। এমনকি ওইখানে যে 400 কেভি লাইন ছিল, 132 কেভি লাইন ছিল, এই লাইনগুলো আমি সাবস্টেশনে রাত 1:30টার পরে এনার্জাইজ করেছি। পিজিসিবির কিছু ইয়ে থাকে, বাধ্যবাধকতা থাকে যে পিক আওয়ারের সময় ইয়ে করা যায় না আর কি, এনার্জাইজ করা যায় না। তো আমি এই লাইন 400 কেভি লাইন চার্জ করেছি রাত 2:00টার দিকে। কিন্তু এইটা আমার কখনোই মনে হয়নি যে আমি একটা মেয়ে বলে, আমি আর এই কথা আমি কখনো বলিনি যে আমি একটা মেয়ে আমি এইটা পারবো না। আমি সব কাজ করেছি, সবাই তো মানে ইয়ে হয়ে গেছে যে আমার যে ঠিকাদার ছিল যারা জাপানিরা, ইন্ডিয়ানরা, তারপরে বাইরের আমার কনসালটেন্ট ছিল ইউক্রেনের, মানে এরা বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা মেয়ে যে কাজ করতে পারে ওরা বিশ্বাসই করতে পারেনি। আমি বলছি না, না পারারও তো কিছু নাই। তার সবাই কিন্তু যেটা অরিজিনাল ম্যানুফ্যাকচার, যারা ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, এখানে তো ওরা হাইলি টেকনিক্যালি সব পার্সন, মানে ওদের থেকে আমি যে কোনো একটা জিনিস আমি যদি জানতে চেয়েছি যে আমাকে এই সম্পর্কে বলেন,
তারা যে আমাকে কি ভালোভাবে মানে বুঝিয়ে দিয়েছে এটা সত্যি মানে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এরকম করে আমরা আসলে সবসময় চেষ্টা করি মেয়েদের যখন যে দায়িত্ব দেওয়া হয় সেটা আমরা সিনসিয়ারলি চেষ্টা করি সেটা করার জন্য, এবং সেটা আমরা সাকসেসফুলি করিও। কিন্তু একটা জিনিস খারাপ লাগে আসলে, যে সবসময় আমাদের প্রমাণ করতে হয় যে আমরা মেয়ে, আমরা এটা পারবো। তো এটা তো আসলে আমাদের যে পাস্ট যে কাজ সেটা দিয়েই তো বিচার হবে, আমরা আর কত প্রমাণ দিব, তাই না? তো আমরা তো ডিজার্ভ করি এখন যে আমাদের একটা মানে কর্তৃপক্ষ আমাদেরকে মূল্যায়ন করুক, এটা তো আমরা ডিজার্ভ করি। আর মেয়েরা যে চাকরি বাকরি করে এখানে আসলে অনেক রকম প্রতিবন্ধকতা প্রতিকূলতা ফেস করতে হয়। এটা আমাদের আমরা নিজেরা যেমন করেছি, আমাদের জুনিয়ররা আছে তারা এখন করছে। যেমন ধরেন যে মেয়েরা যে মেয়েদের যে প্রেগনেন্সি এইটা নিয়ে যে বিরূপ মন্তব্যগুলো করা হয়, জুনিয়র যেসব মেয়েরা আছে ওরা এসে আমার কাছে বলে যে ম্যাডাম দেখেন এরকম কথাবার্তা বলে, তো এগুলো তো আসলে ঠিক না, তাই না? যে একটা বাচ্চা সে তো হলো বাংলাদেশের বাচ্চা, তারা আগামী দিনের নাগরিক, তাদের তো সেইভাবে ট্রিট করতে হবে, এটা নিয়ে তো আজে বাজে মন্তব্য করা আসলে ঠিক না। তারপর যখন বাচ্চা জন্মায় 6 মাস পরে সে কাজে আসে, কাজে আসার পরে এই সময়টার কথা একটু চিন্তা করেন যে কোনো ডে কেয়ার সেন্টার নাই, বাচ্চাটা তাকে থাকে ঘরে, মা থাকে অফিসে, তাহলে সে যে কাজটা করে সে কিভাবে কাজটা করবে? একটা ডে কেয়ার সেন্টার থাকলে সে সেখানে বাচ্চাটা রেখে খুব ভালোভাবে কাজটা করতে পারে। কিছু কিছু অফিসে আবার এমন কালচার আছে কাজগুলো শুরু হবে 5টার পরে, কিন্তু এটা তো ঠিক না, বলবে যে মেয়েদেরকে এই অফিসে নেওয়া যাবে না, ওরা 5টার পরে চলে যাবে। তা অফিস তো 9টা থেকে 5টা, তাই না? তো এই সময়ের মধ্যে কাজগুলো করলেই তো হয়, 5টার পরে যদি খুবই জরুরি কোনো প্রয়োজন হয় সে সময় না হয় থাকতে পারে তারা। তো এইগুলো আসলে নানা রকমের বৈষম্য আছে যেগুলো ছেলেদের এগুলো ফেস করতে হয় না কিন্তু মহিলা ইঞ্জিনিয়ারদের এগুলো করতে হয়। এই খুব রিসেন্ট একটা ঘটনা, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সে হলো স্কলারশিপ পেয়েছে আমেরিকায়, ফুল ফান্ডেড স্কলারশিপ, খুবই ভালো স্কলারশিপ, মেয়েটা খুবই মেধাবী। তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে 2 বছরের স্টাডি লিভ দেওয়া হয়, তো সে সেই একই নিয়মকানুন পালন করে সে 2 বছরের স্টাডি লিভের জন্য অ্যাপ্লাই করলো, কিন্তু তার অফিস থেকে সেই তার অ্যাপ্লিকেশনটা বোর্ডে ফরওয়ার্ডই করা হলো না, বাধ্য হয়ে মেয়েটা চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল। তো এতে আমাদের দেশ সম্পর্কে, আমাদের অথরিটি সম্পর্কে তার যে ধারণা সে নিয়ে গেল, আর ইন দি লং রান দেশ একটা মেধাবী মেয়েকে হারালো। সে তো চেয়েছিল যে সে ওইখানে পিএইচডি করে সে দেশে ফিরে আসবে, সে ফিরে এসে এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করবে, কিন্তু সেটা সে করতে পারলো না। তো এরকম করে আসলে প্রতি ক্ষেত্রে আমরা মেয়েরা, মহিলা ইঞ্জিনিয়াররা নানা প্রতিকূলতা আমরা ফেস করি, ফেস করে করেই আমাদের পথ চলা এই পর্যন্ত এসেছি। তো আমার যেটা মনে হয় যে ইঞ্জিনিয়ার্স আইবির থ্রু দিয়ে যথাযথ কর্তৃপক্ষকে এই বিষয়টা আসলে জানানো, যে যে যেরকম ডিজার্ভ করে, মেয়েরা কোনো প্রিভিলেজ চায় না, তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এটা করতে পারলে আমার মনে হয় যে আরও মেয়েরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হিসাবে তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে আগ্রহী হবে এবং ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ তথা পৃথিবী বিনির্মাণে অবদান রাখতে পারবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রকৌশলী মীরা মজুমদার। আমাদের মাঝে আরো দুজন প্রকৌশলী উপস্থিত হয়েছেন, প্রকৌশলী মৌসুমী সালমিন এবং প্রকৌশলী সোনিয়া নরিন। আমরা পরবর্তী বক্তার কাছে যাওয়ার আগে আমাদের পার্টিসিপেন্টের পক্ষ থেকে, যেহেতু আমরা দুজনকে ইতিমধ্যে স্টুডিওতে নিয়ে এসেছি, আমাদের এই আজকের নারী সম্মেলনের পার্টিসিপেন্টের পক্ষ থেকেও আমরা কিছু শুনতে চাই এই নারী প্রথম বাংলাদেশ নারী প্রকৌশলী সম্মেলনের আজকে যারা উপস্থিত প্রকৌশলীগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের প্যানেল স্পিকার হিসেবে যে 5 জন আছেন, ইতিমধ্যে আমাদের 3 জন বক্তব্য রেখে ফেলছেন, আরো 2 জন এর বক্তব্য আছে, তার মাঝখানে আমাদের অংশগ্রহণকারী 2 জন নারী প্রকৌশলীর কাছ থেকে তাদের মতামত শুনবো, অভিজ্ঞতা শুনবো এবং শেপ দ্য ওয়ার্ল্ড, কিভাবে পৃথিবীটাকে তারা পরিকল্পনা করে গুছাতে চায় সে ধরনের
আমরা তাদের কাছ থেকে সাজেশন নিতে চাবো। আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রকৌশলী মৌসুমী সালমিনকে। আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ ভার্চুয়াল উইমেন ইঞ্জিনিয়ার সামিট 2020 আয়োজন করার জন্য আমি দা ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনকে এবং অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য দা ইঞ্জিনিয়ার্স টিভিকে উইমেন ইঞ্জিনিয়ার্সদের পক্ষ হতে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ধরনের একটি অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আমি প্রায় 20 বছর যাবৎ প্রকৌশলী পেশায় নিজেকে নিয়োজিত করেছি। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বিগত কয়েক দশক আগেও প্রকৌশল পেশায় নারীদের এগিয়ে আসাটা একটা চ্যালেঞ্জিং জব হিসাবে ধারণা করা হতো, কিন্তু বর্তমানে অনেক নারী প্রকৌশল পেশায় নিজেকে নিযুক্ত করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যেমন প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, প্রকিউরমেন্ট, ডিজাইন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভিন্ন সেক্টরে তারা দক্ষতার সাথে কাজ করছেন এবং প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এক্ষেত্রে একটি বিষয় আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত যে কর্মজীবনের শুরুতে একজন নারী প্রকৌশলী হিসাবে যখন যোগদান করে তখন খেয়াল করতে হবে যে সেই প্রকৌশলী কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয়ে সে তার যোগ্যতা অর্জন করেছে, অর্থাৎ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন, স্ট্রাকচার, ওয়াটার, যেটাই হোক, যে যে বিষয়ের উপর পারদর্শী তাকে সেই বিষয়ের সাথে অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত হওয়ার জন্য সুযোগ দিতে হবে, যাতে সে সংশ্লিষ্ট বিষয়ের সাথে কাজ করতে পারে এবং তার অর্জিত জ্ঞান যথাযথভাবে তার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে এবং সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে একটা বেটার আউটপুট আশা করতে পারি। এভাবে যদি আমরা চিন্তা করি তখন সেই নারী প্রকৌশলী তার কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবে কাজ করতে এবং সেই বিষয়ের উপর সে আরো অভিজ্ঞতা অর্জন করবে এবং ধীরে ধীরে সে আরো গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং জবে দায়িত্ব গ্রহণ করতে উৎসাহিত হবে। এছাড়া বর্তমানে আমাদের কর্মক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে বর্তমানে নারী প্রকৌশলীদের জন্য কর্ম পরিবেশটা নারী বান্ধব, কিন্তু তারপরে আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রেক্ষাপট থেকে বলতে চাই মাঠ পর্যায়ে আমাদের এখন অনেক নারী প্রকৌশলী নিযুক্ত রয়েছেন। মাঠ পর্যায়ে বাস্তবায়ন কাজ চলাকালীন সময় এবং আমরা যখন মাঠ পর্যায়ে পরিদর্শনকালীন কাজে যাই সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে নারী বান্ধব হলেও অনেক ক্ষেত্রে এখনো নারী প্রকৌশলীদেরকে কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ফলশ্রুতিতে কি হচ্ছে, যেটা হচ্ছে যে নারী প্রকৌশলীগণ দেখা যাচ্ছে যে প্রকৌশল সংশ্লিষ্ট কার্যক্রমের থেকে দাপ্তরিক কার্যক্রমে বেশি উৎসাহিত হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে অনেক নারী প্রকৌশলী প্রকৌশলের মূল বিষয় থেকে দূরে সরে আসে এবং ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে অনেক ক্ষেত্রে আমাদের এই ধরনের মন্তব্য শুনতে হয়ে থাকে। বিভিন্ন শিক্ষিত লোকজনও বলে থাকেন যে নারীরা আবার কখনো প্রকৌশলী হয় নাকি, যে কথা একটু আগে আমাদের সালমা ম্যাডাম বলেছেন যে না, নারীদেরকে সবসময় একটা চ্যালেঞ্জিং জব হিসাবে নিতে হয়, যে একটা দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্বটা সে আদৌ পালন করতে পারবে কিনা যথাযথভাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ দেখা দেয়। এরকমও ইতিহাসে দেখা গিয়েছে যে একটা বড় দায়িত্ব একজন নারী প্রকৌশলীকে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে আবার তার কাছ থেকে সেই দায়িত্বটা নিয়ে নেওয়া হয়েছে, হয়তো তার উপরে ভরসা করতে পারেনি বা ডিপেন্ড করতে পারেনি। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনার সাথে আনতে হবে। তো পরিশেষে আমি বলতে চাই যে আমাদের কর্মক্ষেত্র, আমাদের কর্ম পরিবেশকে নারী বান্ধব করে তোলার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সম্মিলিতভাবে সবাই মিলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করে একসাথে কাজ করব, তবেই সেভ দ্য ওয়ার্ল্ড এই প্রতিপাদ্যটা বিষয়ে আমরা সফলতা অর্জন করতে পারবো। পরিশেষে আজকের অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য আইবি প্রেসিডেন্ট এবং সমাপন করার জন্য আইবি জেনারেল সেক্রেটারিকে উইমেন ইঞ্জিনিয়ার্সদের পক্ষ হতে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে এই ধরনের সামিট প্রতি বছর আয়োজিত হবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ প্রকৌশলী মৌসুমী সালমিনকে। প্রকৌশলী মৌসুমী সালমিন সিনিয়র সহকারী প্রকৌশলী হিসাবে এলজিডিতে কর্মরত আছেন এবং তিনি ওয়াটার রিসোর্সের একটা
প্রকল্পে কর্মরত, তার আগে উনি ওয়াটার রিসোর্স ইউনিটেও কর্মরত ছিলেন এবং এলজিডির ওয়াটার রিসোর্সে অনেক বছর চাকরি করলেও তিনি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর পরই তিনি মাস্টার্স করে বের হয়েছিলেন বুয়েট থেকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপর। আমরা মৌসুমী সালমিনকে ধন্যবাদ জানাচ্ছি তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমরা একটু অন্যদিকে যেতে চাই, কারণ আমরা এতক্ষণ ধরে কথা শুনছিলাম যারা ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস করে, ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়ার পর তারা কি কি প্রতিকূলতা ফেস করে। আমাদের ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডের মেইন প্রতিপাদ্য বিষয় কিভাবে নারীদেরকে এই প্রকৌশল পেশায় আরো বেশি সংশ্লিষ্ট করা যায়, আরো বেশি নারীরা প্রকৌশল পেশায় আসতে পারে। আমাদের একটা পরিসংখ্যান আছে, এক সময় বাংলাদেশের নারীদের জন্য মেডিকেল পেশায় 30% কোটা ছিল এবং একটা পর্যায়ে কোটাটা তুলেও দেওয়া হয়, কারণ ছেলেদের পক্ষ থেকে আন্দোলনও হচ্ছিল যে নারীদের কোটার জন্য তারা মনে হয় চান্স কম পাচ্ছে। কিন্তু একটা সময় দেখা গেল যে সেই কোটা তারা অতিক্রম করলো মেয়েরা এবং এখন বিভিন্ন মেডিকেল কলেজে 70% মতো মেয়েরা লেখাপড়া করে এবং ছেলেদের হোস্টেলগুলো ফাঁকাই থাকে, মেয়েদের আরো হোস্টেল বানাতে হচ্ছে। এবং এমন একটা সময় চলে এসেছে যে এখন হয়তো ছেলেদের জন্য ডাক্তারি পেশায় মেডিকেল পেশায় কোটা নির্ধারণের সময় চলে আসছে মনে হয়। তো এরকম একটা অবস্থা যেহেতু মাত্র 30 বছরের ব্যবধানে বাংলাদেশেই ঘটেছে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এডুকেশনের ক্ষেত্রে প্রায় জিরো থেকে এখনো পর্যন্ত 30% মেয়েরা এই পড়াশোনায় যায়নি। তো পড়াশোনায় না আসলে তো আসলে ইঞ্জিনিয়ার হয়ে বের হবে কিভাবে? তো মেয়েদেরকে প্রথমত ইঞ্জিনিয়ারিং এডুকেশনের দিকে তো আকৃষ্ট করতে হবে। তো এডুকেশনের দিকে আকৃষ্ট করতে তাদের আসলে কোথায় অবস্থাকল, সমস্যাগুলো কি, এডুকেশনে কিভাবে মেয়েদেরকে বাড়ানো যায়? এক হচ্ছে সায়েন্স, একটা সমস্যা আছে পরিবার থেকে যখনই একটা মেয়ে সায়েন্সে ভালো করে, বাবা মা প্রথমে ধরে নেয় যে সে সাদা অ্যাপ্রন পরে তার বাবা মার বাসায় ঢুকবে, মেয়েটা ডাক্তার হিসেবে আসছে, তাদের সেবা শুশ্রূষা করতে পারবে, অনেক ধরনের সমস্যার সমাধান। এরকম পরিবার থেকে প্রচন্ড একটা চাপ ওই সায়েন্সের মেধাবী ছাত্রীর উপর চলে যায়। আর তারপরেও যে 1% থেকে 2% মেয়ে ইঞ্জিনিয়ার হয়, এটা তাদের একেবারেই মানসিক জোর, কারণ তারপরও সে নিজেকে এই সমাজের ট্রেডিশন থেকে বের হয়ে নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা, তার মানে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া, এটা একমাত্র যে ইঞ্জিনিয়ার হলো তারই কৃতিত্ব দিতে হয়, কারণ সমাজ এবং পরিবার কিন্তু তাকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠাতে চায় না। তো ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আসলে কেন মেয়েরা কম আসছে, কিভাবে বেশি আনা যায়, এই বিষয়টা ডিটেলস বলার জন্য আমরা একজন অতিথিকে আমাদের প্যানেল স্পিকার হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রওশন মমতাজ, তিনি আমাদের সাথে আছেন। আমি অনুরোধ করছি ডক্টর প্রকৌশলী রওশন মমতাজকে তার বক্তব্য রাখার জন্য। সাউন্ড জি শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি ধন্যবাদ জানাই আইইবি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন আয়োজিত ওমেন ইন্টারন্যাশনাল উইমেন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে আয়োজিত ফার্স্ট বাংলাদেশ উইমেন ইঞ্জিনিয়ার সামিট 2020 আয়োজন করার জন্য এবং এই সামিটে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের কথা শোনার জন্য এবং একই সঙ্গে আমার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যেহেতু একাডেমিক্স হিসেবে আছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আসলে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে মেয়েদের অবস্থানটা কোথায়, কেন তারা আসে, কেন আসে না এবং তাদেরকে আরো আনতে হলে কি করতে হবে সেই সম্পর্কে আমি আসলে কিছু বলছি। এর জন্য আমি একটু আমার নিজের অভিজ্ঞতার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি পিছনে 30-35 বছর আগে ফিরে যাব, যে আমি প্রথম যদি দেখি যে আমি কেন আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছিলাম। আমি ঢাকার মেয়ে না, আমি বরিশালের মেয়ে, আমার স্কুল কলেজ বরিশালে, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি এই কারণে যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কিছু তৈরি করার, গড়ার স্বপ্ন দেখা। এবং চোখ খুলে আমরা যা দেখতে পাই ইঞ্জিনিয়ারিং এর, ইভেন চোখ বন্ধ করেও আমরা যা দেখতে পাই সবই কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং।
তো এই কারণেই কিন্তু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছিলাম। আমার বাসা থেকে যদিও বাবা মার ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার, ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার অ্যালাউ হওয়ার পরও মা চাচ্ছিলেন, কিন্তু তারপরেও তারা আমাকে কিন্তু কোনো বাধা দেননি বা জোর করেননি, বরং আমার যে ইচ্ছাকে ওনারা ই দিয়েছেন, সমর্থন যুগিয়েছেন, তাদের যে নিরলস যে সহযোগিতা আমি পেয়েছি তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিবার থেকে কোনো বাধা পাইনি এবং আমি এই 1986 সনে পুরকৌশল বিভাগে ভর্তি হই। তখন আমরা মেয়ে ছিলাম সারা বুয়েটে হয়তো ম্যাক্সিমাম 8%, আমার ডিপার্টমেন্টে আমরা ছিলাম 10% মেয়ে। তো এই যে এই জায়গায় আমি যে আমার এক্সাম্পলটা দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে কোনো মেয়ে যদি ইচ্ছা করে যে সে কিছু করবে, তার যে উইল পাওয়ার ডিটারমিনেশন, কোনো সাবজেক্টের প্রতি তার ভালোবাসা, সেটা কিন্তু সে চাইলে সেটা সে করতে পারে। তো এই যে আমরা মেয়ে ইঞ্জিনিয়ার যারা আসছে, আমার মনে হয় যে তাদের ভিতরেও এই ইচ্ছাটা আছে দেখেই তারা আসছে। কারণ আমরা আমাদের যেই সোসাইটি, এই সোসাইটিতে অনেকগুলি মিথ আছে। যেমন আমরা প্রথমেই ধরে নিই যে মেয়েরা আর্টস করবে, এটা কিন্তু ভুল। মেয়েরা আমরা দেখছি যে অনেক ভালো করছে, আজকাল এসএসসি এসএসসি তে মেয়েদের রেজাল্ট আমরা দেখি ভালো, কাজেই মেয়েরা ছেলেদের তুলনায় তাদের রেজাল্টে পারফরমেন্সে ভালো। কিন্তু তাহলে আমরা কেন ইঞ্জিনিয়ারিং এডুকেশনে মেয়ে অত দেখতে পাই না? আজকে 1986 সনে যে জায়গায় ম্যাক্সিমাম 8% মেয়ে ছিল, সে জায়গায় এখন আমি যখন পড়াই আমার ক্লাসে, আমি ম্যাক্সিমাম 25% মেয়ে দেখতে পাই ইউনিভার্সিটিতে। এই যে 8% থেকে 25%, এই 35 বছরে এই পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না, বেশি না এই সেন্সে যে আমাদের জনসংখ্যা যদি আমি দেখি, জনসংখ্যা প্রায় মেল ফিমেল রেশিও প্রায় 50-50। টারশিয়ারি এডুকেশনে যদি আমি মেয়েদের অংশগ্রহণ দেখি, তাহলে 100 জন যদি ছেলে পড়ে, তাহলে টারশিয়ারি এডুকেশনে 70 জন মেয়ে পড়ছে। তাহলে কেন এত কম পার্সেন্টেজ আসে? এই যে কম পার্সেন্টেজ আসার যে কারণ, সেটা আমি যতখানি বুঝি আমাদের সামাজিক অবস্থায় মেয়েদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে কথা বলে, যে অনেক সময় আমরা মেয়েরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে প্রফেশনাল লাইফে কিভাবে কাজ করবে এই সম্পর্কে তাদের তেমন কোনো স্বচ্ছ ধারণা নাই। তাদের সামনে আমরা কোনো এক্সাম্পল দেখাতে পারি না। এর সঙ্গে যুক্ত হয় যে বাসায় বাবা মা ওনারাও ঠিক ভরসা পান না যে একটা মেয়ে ইঞ্জিনিয়ার করে আমি তাকে কেমন করে মাঠে ঘাটে পাঠাবো, আমার যে সামাজিক অবস্থা যেটা সেটাই হয়তো তার অনুকূলে হবে না। এই আজকের যে বক্তা যারা প্রফেশনাল লাইফ ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করছেন, তারা এটা বলেছেন যে তাদের প্রথম শুরুর যে এটা ছিল সেটা তাদের বেশ ভালো প্রতিবন্ধকতা ই করে কাজ করতে হয়েছে ফিল্ড লেভেলে। তো এই যে ভরসা না পাওয়া পরিবার থেকে, আর একটা হচ্ছে যে আমাদের পরিবারের একটা ধারণা যে মেয়েরা সাধারণত সেবামূলক কাজে ভালো করবে, সেই কারণেই ডাক্তারি পড়াটাকে তারা এনকারেজ করে। আর আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যে ভঙ্গুর অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি, সেই জায়গায় প্রত্যেকটা ফ্যামিলি চায় যে পরিবারে একজন মেয়ে একজন ডাক্তার থাকুক, এবং মেয়েটা যদি পড়াশোনায় ভালো হয় তাহলে মনে করে যে তাকে ডাক্তারিই পড়াবে। তো এই যে ব্যারিয়ারগুলি ভাঙতে হলে কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে আরো এই যারা গার্লস স্কুলগুলি আছে ক্লাস 9-10 যারা পড়ছে, তাদেরকে এই সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্টেম যেই এটা আমরা বলি প্লাস ইঞ্জিনিয়ারিং প্রফেশন, সেইটা সম্পর্কে তাদেরকে জানাতে হবে। তাদেরকে যদি আমরা জানাই, আমি আজকের এই যে সামিট যেটা, এই সামিটের মাধ্যমে আমি এটা বলতে চাই যে শুধু একমাত্র এই 23 জুন একটা দিন হিসাবে এই দিনটাই শুধু পালন না করে আমরা যদি একটা ইয়ার ওয়াইজ প্রোগ্রাম দিতে পারি, যে আমরা স্কুলগুলিতে মেয়েদেরকে প্রকৌশল শিক্ষায় মেয়েরা কি করছে
তাদের সামনে যে রোল মডেল, যে মেয়েরা কিভাবে, এই যে আমরা এখন চিফ ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছি, ওনরা ওনাদের অভিজ্ঞতা বলতে পারেন। ওনরা আমরা ইঞ্জিনিয়ারিং এর যে মার্ভেল গুলি, সেই মার্ভেল গুলি শুধু আমাদের দেশে না, আমাদের বাইরেও মেয়েরা কাজ করছে, সেইগুলি যদি তাদের কাছে বলতে পারি, তাদের সামনে তাদেরকে এই যারা 9-10 যে মেয়েগুলি, কিশোরী মেয়েগুলি পড়ে, তাদের সামনে আপনার তাদেরকে স্বপ্ন দেখানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখনো ছোট সময় ভ্যালেন্টিনা টেরেস্কোভা ই পড়েছি, যে প্রথম মহাশূন্যের নারী, তো ঠিক একই রকম ভাবে এই নারীরা কোথায় কি কাজ করছে, এই জিনিসগুলি যদি আমরা তাদের জানাতে পারি, আমরা যদি বাবা মাকে উৎসাহিত করতে পারি, সেন্সিটাইজ করতে পারি, যে তারা যাতে তাদের মেধাবী মেয়েটিকে ইঞ্জিনিয়ারিং পড়ায়, তাহলে সে কতখানি অবদান রাখতে পারবে দেশের গঠনে, তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে মেয়েদের আসার যে হারটা, এই হারটা বাড়তে পারে। আমরা অনেক সময় টিভিতে অনেক রকম অনুষ্ঠান দেখি, এইখানে আমরা কখনো দেখি না যে কোন নারী প্রকৌশলী কোথায় কোন ভালো কাজটা করছে, বা তার কতখানি চ্যালেঞ্জিং জব ছিল, বা বিভিন্ন দেশে মেয়েরা যে কাজ করছে, এটা শুধু আমাদের দেশে না, আমরা কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন না দেখতে পারলে কিন্তু আমরা এই পেশায় আসতে পারবো না। এবং এই যে ব্যারিয়ারগুলি, এই ব্যারিয়ারগুলি আমাদেরকেই ভাঙতে হবে, আমাদের জন্য কেউ এগিয়ে আসবে না। আমি এখন একটু আমার ইঞ্জিনিয়ারিং এসে ইউনিভার্সিটির আমার অভিজ্ঞতায় এডুকেশন, আমি যেহেতু টিচার হিসাবে আছি, আমি যদি এই আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করি, যে আমি যখন 1991 লেকচারার হিসাবে জয়েন করলাম, আমি যেহেতু ঢাকার বাইরে, আমার ঢাকায় থাকার জায়গা নেই, আমি তখন শুরু করলাম যে ঢাকা যাতে ক্যাম্পাসের ভিতরে যাতে মেয়েদের জন্য একটা ডরমিটরির ব্যবস্থা করা হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনিয়র স্যারদের কাছে যেয়ে বললাম, এবং আমার তখন আমার স্যাররা আমাকে বললেন যে তুমি একটা আনমেরিড মেয়ে, তোমাকে দিলে আমাদের পরিবেশ নষ্ট হবে। তো সেই জায়গায় কিন্তু আমি দমে যাই নাই, আমি শুনছি এবং আমি আরো গ্রাম তৈরি করেছি, এবং এক সময় দেখা গেছে আমি আর সিঙ্গেল নাই, আমি ম্যারিড হয়ে গেছি। এবং আমি যখন পিএইচডি করে ফিরে আসলাম, দেখলাম যে ঠিক মেয়েদের জন্য আলাদা একটা ডর্মের ব্যবস্থা করা হয়েছে, যে জায়গায় সিঙ্গেল মেয়েরা হয়তো একটা অ্যাপার্টমেন্টে থাকছি। তো শুরুটা করতে হবে, শুরুটা না করলে কখনো আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো না। এবং আমাদের জন্য আমি আমার যতটুকু অভিজ্ঞতা দেখি, যদিও আমি একাডেমিক্স হিসাবে আছি, আমার ফিল্ড লেভেলে ইনভলভমেন্টটা কম, তারপরও আমি অনেক জিনিস দেখি যে যেটায় এখনো মেয়েদের অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে। যেমন আমরা মেয়েরা যখন ইসে আসে, টিচিং এ আসে, তখন আমরা ফ্যামিলি থেকে ধরে নেই যে এটা যখন ক্লাস থাকবে তখন সে ক্লাসটা নিয়ে চলে আসবে, জিনিসটা তা না। জিনিসটা একটা ক্লাস নিতে হলে তার পিছনে 6টা মিনিমাম অনেক ঘন্টা আওয়ার ব্যয় করতে হয়। আপনি যদি কিছু করতে চান ইনোভেটিভ, আপনার রিসার্চের সময় দিতে হবে। কাজেই এটা যে আমি ক্লাস নিয়ে চলে আসলাম এর মতো আরামের কাজ আর নাই, এই মিথ, এটাও একটা মিথ, এটাও ঠিক না। এবং একটা ইঞ্জিনিয়ারিং এসে টিচিং এ একটা মেয়েকে প্রচুর সময় দিতে হয়। যে জায়গায় আমি দেখি আমার ক্লাসমেট একটা ছেলে টিচার যে জায়গায় প্রচুর পাবলিকেশন করছে, সে জায়গায় আমারও সমানতালে এগিয়ে যেতে হলে আমারও ঠিক এরকম 24 ঘন্টার ভিতরে আমার 16 থেকে 18 ঘন্টা সময় দিতে হবে। একই সঙ্গে আমার ফ্যামিলি দেখতে হবে। এই ফ্যামিলি দেখার জন্য আমি 2014 এসে আমার ইউনিভার্সিটিতে একটা ডে কেয়ার চালু করার জন্য চেষ্টা শুরু করলাম, কিন্তু এই 6 বছরেও আমি এটা পারিনি। আমি একটু আপনাদের এই ফোরামের মাধ্যমে আমি জানাবো, আমি জানি না এই রিকমেন্ডেশন গুলি, সুপারিশ গুলি আপনারা কিভাবে নেবেন, কিন্তু অ্যাটলিস্ট যেন এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলিতে এই ডে কেয়ার এর ব্যবস্থা থাকে, যাতে এই মেয়ে টিচার যারা আছে তারা যাতে তাদের সময়টা নিরবিচ্ছিন্ন ভাবে তাদের শিক্ষকতায় তাদের গবেষণায় দিতে পারে। আর আজকের যে প্রতিপাদ্য বিষয় শেপ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় মেয়েদের ভূমিকা কতখানি, এইখানে আমি আসলে আজকে সবাই এই জায়গায় যারা প্যানেলিস্ট আছেন মেয়ে, আমি যারা ছেলেরা শুনছেন তাদের জন্য বলি, আপনারা একটু আপনাদের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, পরিবারটা কিন্তু শেপ দেয়
মায়েরা মেয়েরা একটা পরিবার কিন্তু ভালো হয় মায়ের কারণে একটা মেয়ে যখন এই পরিবারটাকে ই করতে পারে শেপ দিতে পারে তাহলে কেন সে পারবে না ওয়ালকে শেপ দিতে এবং তার কিন্তু একই মেধা আছে একই একটা ছেলের সঙ্গে তাল মিলিয়ে সে চলতে পারে এটা ঠিক যে আমাদের সমাজে মেয়েদের যে সিকিউরিটির সমস্যা মেয়েদের কিছু শারীরিক সমস্যা সেই জিনিসগুলো তো আমাদেরকে মেনে নিতে হবে মেনে নিয়ে আমাদের সেইভাবে ব্যবস্থা করতে হবে আমরা ইকুইটির কথা বলি না আমরা কেন 8ই মার্চের কথা বলি আমরা এই যে উমেন ইঞ্জিনিয়ার্সের কথা কেন বলি আমরা একই ইসে যদি আসতে চাই তাহলে আমাদেরকে বাড়তি কিছু সুবিধা দিতেই হবে এবং এই যে সুবিধাগুলি এগুলি আপনারা ছেলেরা পরিবারে দেখেন যে আপনাদের মেয়ে আপনাদের ওয়াইফ তারাও তো কাজ করছে তাদের জন্য তো এই একই ক্ষেত্রে প্রযোজ্য তাদের যদি বাচ্চাটা রাখার ব্যবস্থা থাকে তাহলে তারা কিন্তু এই টেনশন ফ্রি অবস্থায় তারা তাদের যে মেধা মনন এই জিনিসগুলি দিয়ে তারা এই হেল্প করতে পারবে বাবা মা মেয়েদেরকে মানে ইঞ্জিনিয়ারিং না পড়তে পারার আরো অনেকগুলি কারণ আছে এর আর একটা কারণ হচ্ছে যে মেয়ে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে বিয়ে দিতে পারে ছেলেরা অনেক সময় মনে করে যে ইঞ্জিনিয়ার মেয়ে বিয়ে করলে অনেক রকম সমস্যা হতে পারে আমার চেয়ে বড় হয়ে যেতে পারে এই যে কমপ্লেক্স যেগুলি এই জিনিসগুলি আমরা বলতে মানে বলতে চাই না কিন্তু ইট স্টিল এক্সিস্ট এই জিনিসগুলি আমাদেরকে আমাদেরকে একই সঙ্গে ছেলেরাও ছেলেদেরকেও উদার মন ওপেন মাইন্ড নিয়ে এগিয়ে আসতে হবে তাদেরও এই ইসে একইভাবে সহযোগিতা করতে হবে নতুবা এই আমরা মেয়েরা আমরা এটা কাজ করতে পারবো না আমি আমার এই ইসে সিভিল ডিপার্টমেন্টে বুয়েটের সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট এ জায়গায় 55 থেকে 60 জন হচ্ছে পিএইচডি হোল্ডার তার ভিতরে আমরা এখন মেয়ে আছি মেয়ে টিচার আছি 10%-এর মতো মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে ইয়াং যারা তারা আজকাল লাস্ট কয়েক বছর ধরে দেখা যায় যে 1st থেকে মেয়েরা হয়ে আসছে এবং তারা ফ্যাকাল্টিতে পিএইচডি যাচ্ছে তারপরে বেশিরভাগই ফিরে আসছে না আমি 91-এ জয়েন করি আমি 2000-এ যখন প্রফেসর হই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রথম মহিলা প্রফেসর তাহলে এত বছর কিন্তু কেউ টিচিং এ আসলে কন্টিনিউয়াস থাকিনি দেখি আমরা এই প্রফেসর পদে দেখতে পাইনি এখন আমরা তো কাউকে দেখতে পাচ্ছি তো এই যে থাকে না চলে যায় এইখানেও আমার মনে হয় যে আমাদের এই ফিল্ডটাও একটু চিন্তা করার দরকার যে এত মেধাবী মেয়েরা যারা আমাদের এইখান থেকে পড়ে আসছে তারা যখন বিদেশে যাচ্ছে তারা বিদেশি জ্ঞান নিয়ে যদি ফিরে আসে অবশ্যই তারা তাদের যে অর্জিত নলেজ তাদের যে ইনোভেশন তাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে সে কিন্তু দেশের উন্নয়নে কাজ করতে পারবে কিন্তু সেই সঙ্গে কিন্তু এটাও ই করতে হবে যে তার জন্য পরিবেশটা ঠিক করতে হবে এবং পরিবেশটা ঠিক করার জন্য আমি বলবো এই যে এখানে যারা আছেন এরা আমরা খুব সাহসী মেয়ে আমরা সাহসী হয়ে আসছি দেখেই হয়তো সামনে যারা আসবে তাদের পথটা আমরা আর একটু সহজ করে দেব তো আমি এইখানে বলতে চাই যে আমি যখন প্রথম করতে আসছিলাম আমার ক্লাসে আমরা দুটো মেয়ে ছিলাম আমাদের ক্লাসের প্রথম ই ছিল ক্লাস সেশনাল ক্লাসে শুরুতেই আমরা দুই মেয়ে প্রথম স্যারের কাছে যে বলতাম কি যে স্যার আমাদেরকে একই সেশনাল গ্রুপে দিবেন তো এই যে ছেলেরা প্রথমেই বুঝতো যে কেন আমরা ওই স্যারের কাছে যাচ্ছি তো আমি এখন যখন ক্লাস নিই আমি কিন্তু দেখি যে এখন প্রথম দুইটারও মেয়েতে ভর্তি থাকে এবং আমি খুব আশা করি যে এই এমন একদিন আসবে যখন ছেলেরা এসে বলবে আমাদের কাছে যে আমাদেরকে একটা গ্রুপে দেন ওই যে ইঞ্জিনিয়ার তুহিন যেমন বললেন যে কোটা সিস্টেমের ব্যবস্থা এমন একদিন আমি মাঝে মাঝে ডিপার্টমেন্টে বলি যে স্যার এমন একদিন আসবে যে ওই সামনের সব কি রুমে সব রো আমরা মেয়েরা ভর্তি হয়ে থাকবো আমরা একসময় প্রায় 10 জন মেয়ে ছিলাম এখন আমরা অল্প 6 জন মেয়ে আছি তো আমি এই ফোরামের মাধ্যমে এইটুই বলবো যে আমরা যদি মেয়েদেরকে আরো অধিক সংখ্যায় আনতে চাই তাহলে আসলে আমাদের কিছু কাজ করতে হবে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে মেয়েদের অবদান কিভাবে রাখতে পারে সেটা জানাতে হবে সেটা না জানালে কিন্তু যারা
সিদ্ধান্ত নেবে অল্প বয়সী মেয়েরা, তারা কিন্তু তখন নিতে পারবে না। তাদের কাছে সামনে যদি কোনো এক্সাম্পল থাকে তখন তারা তাতে উদ্বুদ্ধ হয়ে আসবে। তো আমরা যদি এই কাজটা করি, যে আমরা মাঝে মাঝেই আমরা ই করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, ছুটির দিনে আমরা গার্লস স্কুলগুলি থেকে টিচার মা সহ মেয়েদেরকে ডাকতে পারি, বা আমরা যে এই যে আপনারা যারা আছেন, আপনারা যে একদিন লেকচার দিলেন, এরকমও হতে পারে। আমার মনে হয় আইবি যদি এই কাজগুলি করে তাহলে কিন্তু আমরা আরো মেয়ে দেখতে পাবো, কারণ মেয়েরা কতখানি করতে পারে এটা তাদের কাছে না পৌঁছানো পর্যন্ত কিন্তু তারা ভরসা পাবে না, বাবা মাও কিন্তু সাহস করবে না যে একটি মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াতে। তো আমি আজকে এইটুকু বলি, শেষ করছি, এবং আমি আশা করছি যে এই কার্যক্রম উইমেন ইন ইঞ্জিনিয়ারিং মেয়েদেরকে আরো আনার কার্যক্রম আমার ইয়ার লং এটা অ্যাক্টিভ থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার রওশন মমতাজ, আপনার বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছেন আইবির প্রতি, যে কিভাবে করলে ইঞ্জিনিয়ার মেয়ে ইঞ্জিনিয়ার সংখ্যা বাড়ানো যায়। আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রফেসর রওশন মমতাজের কাছে, যে তারা যখন নামের সাথে ডক্টর রওশন মমতাজ লিখেন তখন ডক্টরের পরে নামের আগে যেন ইঞ্জিনিয়ার শব্দটাও যুক্ত করেন, কারণ আমরা যুক্ত করছি এখানে, কিন্তু আসলে আপনার পোর্টফোলিও তো দেখা যাচ্ছে না যে আপনি ইঞ্জিনিয়ার যুক্ত করেন। তাহলে অন্য মেয়েরা যখন আপনার নামটা পড়বে নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা দেখে বুঝবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার। ডক্টরেট তো সব সাবজেক্টই নেওয়া যায়, প্রফেসরও সব সাবজেক্ট থেকে হওয়া যায়। আমরা চাই আপনার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা থাকলে আমাদের আরো বেশি নারীরা প্রকৌশল পেশায় বা মানে শিক্ষা শিক্ষক প্রকৌশল হয়ে শিক্ষকতায় আসতে চাবে। ধন্যবাদ ডক্টর প্রকৌশলী রওশন মমতাজকে। আমরা আমাদের এই আলোচনা অনুষ্ঠানের মধ্যে আমরা আসলে যারা পার্টিসিপেন্ট ছিল তাদের মধ্যে থেকে বক্তব্য রাখার সুযোগ রেখেছিলাম। তো ইতিমধ্যে প্রকৌশলী মৌসুমী সালমিন আমাদের পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করে বক্তব্য রেখেছেন। তো আমাদের আরেকজন পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন, প্রকৌশলী সোনিয়া নওরিন, তিনি এলজিডির একজন সিনিয়র সহকারী প্রকৌশলী এবং সাথে সাথে তিনি একজন প্রকিউরমেন্ট স্পেশালিস্ট এবং ন্যাশনাল যে আমাদের প্রকিউরমেন্টের যে ন্যাশনাল টিচারদের যে একটা লিস্ট আছে যে পরীক্ষার মাধ্যমে তারা বাংলাদেশের সকল প্রকিউরমেন্ট স্পেশালিস্টদের কাছ থেকে এই জাতীয়ভাবে যে শিক্ষকদেরকে বাছাই করে নেয় তার মধ্যে তিনি বাছাইকৃত একজন শিক্ষক। আমি প্রকৌশলী সোনিয়া নওরিনকে এই আজকের ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে এবং তার বাস্তব অভিজ্ঞতা থেকে ফিল্ড পর্যায়ে তিনি কাজ করেছেন তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন, সাথে সাথে যে সমস্যাগুলো উনি ফেস করেছেন কিভাবে তার সমাধান করেন সেটারও একটা পথ আমাদেরকে দেখাবেন, কারণ আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় সেভ দ্য ওয়ার্ল্ড। তো আজকে অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রকৌশলী সোনিয়া নওরিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেবার জন্য। প্রায় 20 বছর ধরে আমি এলজিডিতে কাজ করছি। তো মূলত আসলে এলজিডিতে নারী প্রকৌশলীদের কাজ করার ক্ষেত্র দুইটা, একটা হচ্ছে সদর দপ্তর পর্যায়ে আরেকটা হচ্ছে মাঠ পর্যায়ে। তো আমার খুব অল্প কিছুদিনের অভিজ্ঞতা আছে মাঠ পর্যায়ে, আমি সেটাই পরে আসি। সদর দপ্তরেই মূলত আমরা বেশি নারী প্রকৌশলীরা কর্মরত আছি। তো আমার সাথে সকল নারী প্রকৌশলীরাই একমত হবেন যে আমরা যারা সদর দপ্তরে কাজ করছি খুবই ভালো একটা পরিবেশে আমরা কাজ করি এবং সব ধরনের সুযোগ সুবিধা, একটা কাজ করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা, এবং আমরা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে এলজিডিতে কাজ করছি। সেই সাথে বলবো যেটা, যে আমাদের এলজিডিতে কাজ করার অনেক সেক্টর আছে যে যেটাতে কমফোর্ট ফিল করে, কেউ ডিজাইনে, কেউ প্রকিউরমেন্টে, কেউ বিভিন্ন প্রকল্পে, প্রকল্পের মধ্যেও অনেকগুলো সেক্টর আছে, পল্লী নগর পানি সেক্টর। তো যে যে নারী প্রকৌশলীরা যে যে সেক্টরে কাজ করতে ইন্টারেস্ট ফিল করে তারা ঠিক সেভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং সদর দপ্তরে খুব বেশি সমস্যা আমরা বোধ করি না, তবে আমার যেটা মনে হয় যে মাঠ পর্যায়ে আসলে নারী প্রকৌশলীরা কতটা কমফোর্টেবল কাজে। আমার খুব অল্প কিছুদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আসলে মনে হয়েছে যে বিশেষ করে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করছি এলজিডিতে, সেখানে নারী প্রকৌশলীদের কাজ করতে হয় স্থানীয় জনগণদের নিয়ে।
জনপ্রতিনিধিদের নিয়ে, সংসদ সদস্য সকলেই থাকেন, মূলত কাজের নারী প্রকৌশলীদের মাঠ পর্যায়ে কাজটা কিন্তু স্থানীয় লোকজনদের কি বলে, তারা আসলে তাদের মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি নারী প্রকৌশলীদের প্রতি কেমন? আমার যেটা মনে হয়েছে যে একটা উদাহরণ দেই, যেমন নারী চিকিৎসক যারা, তারা দেখেন তারা কিন্তু হসপিটালের নাইট ডিউটি করছে, সমাজ কিংবা সংশ্লিষ্ট জনগণ এটাকে কিন্তু খুব কমফোর্টেবল নাই, এটাকে নিয়ে কিন্তু কেউ কোনো কটূক্তি করে না। একজন ডাক্তার সে নাইট ডিউটি করছে, হসপিটালে যাচ্ছে, বাট একজন নারী প্রকৌশলী সে যদি রাতের বেলায় অনেক রাতে যদি রাস্তার সংস্কারের কাজ হয় সেটা দেখতে যাওয়া, পর্যবেক্ষণ করা, কিংবা ব্রিজের কাজ হচ্ছে সেটা অনেক রাতে সেখানে যাওয়া, সেটা কিন্তু স্থানীয় জনগণ ভালোভাবে নেয় না। আরেকটা যে বিষয়টা ফেস করি যে নারী প্রকৌশলীরা যারা মাঠ পর্যায়ে কাজ করছে, বিশেষ করে আমার ডিপার্টমেন্টের কথাই আমি বলবো, সেখানে আসলে তাদের কাজ করার জন্য যে পরিবেশটা সেটা এখনো আমার মনে হয় যে খুব বেশি কমফোর্টেবল না। এই যে দৃষ্টিভঙ্গি গুলো, এই মানসিকতার পরিবর্তনটা আমাদের সমাজে সবার আগে দরকার। যে কারণে এই যে মৌসুমী সালমিন কিছুক্ষণ আগে বললেন যে নারী প্রকৌশলীরা কেন তাদের এই প্রকৌশলী পেশা থেকে আস্তে আস্তে দাপ্তরিক কাজের দিকে কেন বেশি কনভিন্স হচ্ছে, এটাই আসলে মূলত এটাই কারণ। কারণ আমরাও যারা নারী প্রকৌশলীরা আছি আমরা কিন্তু সদর দপ্তরে কাজ করেই কমফোর্টেবল, কারণ মাঠ পর্যায়ে গেলে আমরা জানি যে আমাদের এই ধরনের প্রতিবন্ধকতা ফেস করতে হবে। তো অনেকটা আগের থেকে আমি 2006 এর অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে, আমি অনেক কিছু ফেস করেছি, অনেক রাত্রে অনেক মিড নাইটে আমার অনেক কিছু ফোন আসতো যেটা আননেসেসারি কল, আমাকে জাস্ট একটু মানে বিরক্তি করার জন্য, আর তেমন কিছু না। এইগুলো আমি আশা করি যে এখন বোধহয় আর নাই, এখন অনেকটা ঠিক হয়ে গেছে, আমাদের সরকার আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, বিশেষ করে খুব শীঘ্রই বোধহয় আমাদের এলজিইডি থেকে প্রকৌশলীরা গাড়ি পেতে যাচ্ছে, এটাও আমাদের নারী প্রকৌশলীদের কর্মক্ষেত্রে অনেক সুযোগ অনেক সুবিধা এনে দিবে। তো আজকের যে এই শেপ দ্য ওয়ার্ল্ড যে থিম, এই থিমে আমি মনে করি আমাদের সিনিয়র ম্যাডামরা অনেক কিছু বলে গেলেন, যে সুন্দর একজন আমাদের রোশন ম্যাডাম যেটা বললেন যে মেয়েরা আসলে আমাদের সংসারটাকে শেপ দেয়, একেবারেই সত্যি কথা। আমার যেটা মনে হয় আমরা মেয়েরা যারা কর্মক্ষেত্রে আছি তারা প্রত্যেকটা মেয়ে সিনসিয়ারলি কাজ করে এবং তারা কাজটাকে ওন করে কাজ করে, তা আমার মনে হয় যে নারীরা আগামীতে আরো ভালো করবে। তবে তার জন্য যেটা দরকার সমাজে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, এই পরিবর্তনটা যদি হয় আমরা নারী প্রকৌশলীরা আরো ভালোভাবে কাজ করতে পারবে। আমি ধন্যবাদ জানাই দা ইঞ্জিনিয়ার ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার্স টিভি, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই মডারেটর শেখ তাজুল ইসলাম তুহিন আপনাকে, আপনি আজকে আমাদের এই সকল নারী প্রকৌশলীদের সম্মান দিয়েছেন এবং আজকের এই দিনটি স্মরণীয় করেছেন। সর্বশেষে আমরা এই প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত মুক্তি দিন, এই দোয়া করি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সোনিয়া নরিনকে তার গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতা লব্ধ এবং সাজেশনমূলক বক্তব্যের জন্য, তিনি আমাদের এলজিডির একজন সিনিয়র সহকারী প্রকৌশলী এবং আমি আগেই বলেছি যে আমাদের প্রকিউরমেন্টের ন্যাশনাল একজন ট্রেনার। আমি ধন্যবাদ পুনরায় ধন্যবাদ দিচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের মানে আজকে যেহেতু নারী প্রকৌশলী সম্মেলন, এই সম্মেলনে নারী প্রকৌশলী যারাই যুক্ত হবেন, যারা বলতে চাবেন তাদেরকে আমরা আসলে অ্যাড করছি। আমাদের সাথে এই মাত্র যুক্ত হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক সালমা আক্তার, তিনি কেমিক্যাল এন্ড পলিমার সায়েন্সের অধ্যাপক। আমি আরো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আসলে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আগেও ছিলেন লাইভে, হয়তো আমরা এই স্টুডিওতে ফেস দেখাইনি, এইমাত্র আমরা দেখতে পেলাম যে আমাদের আইবি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি অনারারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি আমাদের আজকে ক্লোজিং সেশনের ক্লোজিং স্পিচ দিবেন। তার আগে আমরা প্রকৌশলী সালমা আক্তার, প্রফেসর সালমা আক্তারকে তা নারী দিবস উপলক্ষে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ফার্স্ট উইমেন ইঞ্জিনিয়ার্স ভার্চুয়াল ফোরামের যে প্রোগ্রামটা আমরা আপনারা অ্যারেঞ্জ করেছেন আইবি থেকে, এজন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর যেহেতু আইবি থেকে এটা অ্যারেঞ্জ করেছে আমি খুবই খুশি এজন্য। তো প্রথমত আমি যে কথাগুলো বলবো, যে আমরা যখনই কোনো প্রোগ্রাম করতে চাই বা কোনো কিছু করতে চাই, একটা টিম যখন গঠন করি, তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রথমেই যে আমাদের সাথে মেয়েরা যারা আছে তাদেরকে ইনক্লুড করা,
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা মেয়েরা উপস্থিত, বিভিন্ন সময় দেখা যায় কমিটি গুলো ফর্মেশন হয়ে যায়, কোনো ফিমেল ওখানে নাই, তো সেক্ষেত্রে মেয়েরা তো কাজই শিখতে পারবে না যদি তাকে ইনক্লুড না করা হয়, তাহলে সে শিখবে কিভাবে। তো আমি একটুখানি বলি যে এই শাহজালাল ইউনিভার্সিটিতে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেটা সেটাকে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলা হয়, এই ফ্যাকাল্টির প্রথম ফিমেল প্রফেসর আমি, আর আমি ডিপার্টমেন্টের হেডও ছিলাম। তো ওইসব সময় আমি দেখেছি যে ছেলেদেরকে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয় মেয়েদেরকে কিন্তু ঠিকভাবে দেওয়া হয় না, প্রথমে বলা হয় মেয়েকে পারবে বা যাবে কিভাবে কি করবে এরকম ভাবে কথা হয়, কিন্তু আমার সিকিউরিটি আমার সেফটি এটা তো আমার সোসাইটি দিবে, আমি আমার নিজেরটা আমি চিন্তা করব কিভাবে আমি সিকিউরিটি সেফটি পাবো, কিন্তু সোসাইটিকে এনশিওর করতে হবে যে একটা মেয়ে একটা কাজে যাবে সে একটা কাজ করবে সেই সিকিউরিটিটা মেয়েটাকেই দিতে হবে। আমি যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই তো সেইখানে আমি দেখেছি যে মেয়েদের মধ্যে একটা সময় হতাশা ফ্রাস্ট্রেশন এসে যায় যে আমি কিভাবে কাজ করবো কিভাবে কোপ করবো সোসাইটির সাথে। তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সবার যে একটা মেয়ে যখন আসবে ফিল্ডে ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ করার কিছু নাই, তো মেয়েদের ফিজিক্যাল কিছু ব্যারিয়ার আছে এই ব্যারিয়ারে আমাদেরকে একটু হেল্প করতে হবে এটাই। আর তাছাড়া কাজের বেলায় আমি মনে করি মেয়েরা খুব বেশি সিনসিয়ার এবং সুন্দর করে গোছায় কাজটা কমপ্লিট করতে পারে, আর ইঞ্জিনিয়ারিং এ এখন মেয়েরা অনেক বেশি আসছে, আমার মেয়েও ইঞ্জিনিয়ারিং করছে, তো আমাদের সময় যেটা ততটা চ্যালেঞ্জিং ছিল এখন পড়াশোনার ব্যাপারে অনেক ইজি ভাবে ওরা আসতে পারে, তো ওদেরকে কর্মক্ষেত্রে ওদের জায়গাটা করে দিতে হবে, ওরা যাতে ইকুয়াল ছেলেদের সমান যে সুবিধাটা সেটা পায়, তার যোগ্যতা মেধা দিয়ে সে তার কাজটাকে তার প্লেসটাকে সে নির্ধারণ করবে, কিন্তু আমাদেরকে একটু সাপোর্ট দিতে হবে যে সে যেন মেয়ে হিসাবে সবসময় ইনফিরিয়রিটি কমপ্লেক্সে না ভোগে এবং তাকে ওইভাবে না বোঝানো হয় যে তুমি মেয়ে তোমাকে এটা করতে দেওয়া হবে না ওটা করতে দেওয়া হবে না, এইভাবে আসলে আমরা যদি না চিন্তা করি। তো আমি আবারও আইবি কে এবং তাদের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য এবং আমাদেরকে এই প্রোগ্রামে কিছু কথা বলতে দেওয়ার জন্য। আমি আবারও বলছি যে আপনার আমি এবার আইবির কেমিক্যাল ডিভিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত, তো আমরা আপনারা যখন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন থেকে কোনো কমিটি করবেন তখন অবশ্যই আমাদের কথা মাথায় রাখবেন যে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় আপনারা ইনক্লুড করবেন, দেখেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারি কিনা। তো ধন্যবাদ আর ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। ধন্যবাদ প্রকৌশলী সালমা আক্তার আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের অনুষ্ঠানে। এখনো খুব গুরুত্বপূর্ণ দুজন বক্তার বক্তব্য বাকি আছে। আমরা আগেই বলেছি যে আজকের অনুষ্ঠানে যারা প্যানেল স্পিকার হিসেবে ছিলেন তারা যার যার স্থানে সমহিমায় উজ্জ্বল, এবং আমরা বলেছি যে আমাদের স্পিকারদের মধ্যে একজন ছিলেন যিনি একটা ডিপার্টমেন্টে প্রথম পিটি ছিলেন, আমাদের একজন স্পিকার ছিলেন যিনি একটা ইউনিভার্সিটিতে প্রথম মেয়ে ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন, আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমাদের একটা ডিপার্টমেন্টের প্রথম প্রধান প্রকৌশলী, এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইইডি এর প্রধান প্রকৌশলী আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, এবং আমি ম্যাডামকে বলবো যে আপনার ব্যাখ্যাটা যাতে আপনি যেহেতু ফিল্ড পর্যায়ে স্টেট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সবগুলো পোস্টই হোল্ড করছেন, আপনি মাঠ পর্যায়ে থেকে শুরু করে একেবারে এখন নীতি নির্ধারকের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন, আপনি সব ধরনের পরিস্থিতি কিভাবে ফেস করছেন, কি অভিজ্ঞতা হলো, সেগুলা কিভাবে ওভারকাম করা যায়, সর্বশেষ সেভ দ্য ওয়ার্ল্ড দে আমরা নারী নেতৃত্বকে কিভাবে এগিয়ে নিয়ে আসতে পারি, এবং নারী ইঞ্জিনিয়াররা কিভাবে আগ্রহী হতে পারে আপনাকে দেখে যে আমরা মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়লে আমরা একটা ডিপার্টমেন্টের হেড হতে পারি, যেটা প্রফেসর রওশন মমতাজ বলছেন যে আমাদের আরো বেশি প্রচার করা দরকার যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে যারা সফল নারী প্রকৌশলী আছেন। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত প্রধান প্রকৌশলী প্রকৌশলী বুলবুল আক্তার ম্যাডামকে। প্রকৌশলী বুলবুল আক্তার, আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ওমেন্স ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে বাংলাদেশ ভার্চুয়াল ওমেন ইঞ্জিনিয়ারিং সামিট 2020 এর উপস্থিত আইবির সম্মানিত প্রেসিডেন্ট, সম্মানিত সাধারণ সম্পাদক, অংশগ্রহণকারী সম্মানিত আলোচকবৃন্দ, সঞ্চালক, দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই শুভ সন্ধ্যা। আজ একটি বিশেষ পরিস্থিতিতে আমরা এই ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করছি। সারা বিশ্ব করোনা ভাইরাস তথা কোভিড-19 এর তাণ্ডবে আজ স্থবির হয়ে আছে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি। আমি সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমি বুলবুল আক্তার,
1984 সালে রুয়েট তৎকালীন রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করি। তারপরে কিছুদিন একটা কনসাল্টিং ফার্মে কিছুদিন জব করার পরে আমি 1985 সালে এই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করি। সুদীর্ঘ 34 বছর এই একই প্রতিষ্ঠানে কর্মরত থেকে আজ আমি এই প্রতিষ্ঠানের চিফ ইঞ্জিনিয়ার পদে অধিষ্ঠিত হয়েছি। শুরুতেই আমার দপ্তর সম্পর্কে একটু আপনাদের সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন সারা দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলে সরকারি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ মেরামত ও আসবাবপত্র সরবরাহের মতন গুরুত্বপূর্ণ কাজ আমাদের দপ্তর দ্বারা বাস্তবায়ন করা হয়। আমরা এই ডিপার্টমেন্টে আমি আজকে এই ওমেন ইঞ্জিনিয়ার্স সামিটের যে প্রতিপাদ্য সেভ দ্য ইঞ্জিনিয়ার সেভ দ্য ওয়ার্ল্ড এই ই নিয়ে ওমেন্স ইঞ্জিনিয়ার এই প্রতিপাদ্যর উপরে আমি কিছু আলোকপাত করি। আমরা জানি শুরু থেকে আমরা নারীরা ঘরে বাইরে বৈষম্যের শিকার হয়ে আসছি। মানব সভ্যতার ইতিহাসে প্রায় মধ্যযুগ পর্যন্ত নারীদের শিক্ষার কোনো অধিকারই ছিল না। সাধারণত সাধারণ শিক্ষায় নারীরা অনেক পরে পেয়েছে, সেখানে প্রকৌশল শিক্ষার মতন এইরকম একটা টেকনিক্যাল শিক্ষা কথা চিন্তাই করা যায়নি। 1876 সালে একজন নারী প্রথম প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রকৌশল ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্বের হার এখনো অনেক কম। 1960 সালে প্রকৌশলীদের মাত্র 1% ছিল নারী, যা 1903 সালে বেড়ে 20.4% হয়েছিল, কিন্তু 1909 সালে সেটা আবার কমে 17.8% হয়ে গেছে। ঠিক একই অন্য এক গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে 2009 সালে কর্মক্ষেত্রে নারীদের অন্তর্ভুক্তি 48% থাকলেও প্রকৌশল ক্ষেত্রে মাত্র 14%। অস্ট্রেলিয়া তো সেম মাত্র 14%, ক্যানাডা তো মোরাল ওভার একই। আমরা এই এই যে এই ইঞ্জিনিয়ারিং প্রকৌশল শাখায় এত কম সারা বিশ্বব্যাপী, সেটা শুধুমাত্র সামাজিক ব্যবস্থা এবং পারিবারিক দৃষ্টিভঙ্গির কারণে আমার মনে হয় এই অবস্থাটার মধ্যে আমরা পড়েছি। কিন্তু অত্যন্ত আশার বিষয় হচ্ছে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন উন্নত বিশ্বের তুলনায় প্রশংসনীয়। রাজনীতি থেকে ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারি চাকরি সহ অনেক চ্যালেঞ্জিং পেশায় নারীরা কৃতিত্বের সাক্ষর রাখছে। বাংলাদেশের নারীরা এখন বিমান চালনা, পাহাড়ে উঠা, মিলিটারি, পুলিশ, প্রশাসন, ব্যাংকিং খাতে অংশগ্রহণ করে অনেক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং পেশাও নারীদের অংশগ্রহণ এখনো সেই অনুযায়ী সন্তোষজনক নয়, বর্তমানে মাত্র 17%। বাংলাদেশের 1990 সালও যেটা ছিল 9.6, সেইখান থেকে আমরা মোটামুটি কিছুটা হলো এগিয়ে এসেছি। আমাদের দেশে প্রচুর নারী এই পর্যন্ত নারীরা আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং খাতে আসলো, কিন্তু কর্মক্ষেত্রে সেই তুলনায় তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। এটার মেইন কারণ আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি, পরিবারের দৃষ্টিভঙ্গি, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, আবাসন সংকট, সিদ্ধান্ত গ্রহণে মহিলাদেরকে অবমূল্যায়ন কর্মক্ষেত্রে। কিছুটা হলেও নারীরা একটু বায়োলজিক্যাল ক্ষেত্রে একটু দুর্বল, এটা কিছুটা আছে, সেইটা আমাদেরকে কর্মক্ষেত্রে সেই সুযোগটা আমরা
অ্যাডভান্টেজটা সেই যে দুর্বলতাটার জন্য যে আমাদেরকে একটু এগিয়ে নিয়ে যাবে কর্মক্ষেত্রে আমাদের সহযোগীরা, সেই মনোভাবটা এখনো সেই রকম ভাবে আসে না, আসেনি। এই কারণে আমরা কর্মক্ষেত্রে আমরা ঠিক সেইভাবে আসতে পারছি না। মেয়েদেরকে হয়তো ইদানিং এই এই মুহূর্তে মেয়েরা লেখাপড়ায়, রেজাল্টে, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বিভিন্ন ক্ষেত্রে লেখাপড়ায় অনেক এগিয়ে আসছে, যার ফলে সবাই অনেকেই প্রকৌশল শিক্ষায় অ্যাডমিশন নিচ্ছে, পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু কর্মক্ষেত্রে আসে না। আমি আমার নিজের দিকেরই এই যে আসে না এটা অমূলক নয়, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু আমি বলি। আমি 1978 সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই, যেটা একটা বিরাট একটা আমার নিজের জন্য চ্যালেঞ্জ ছিল। তখন সেই সময় আমি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে পঞ্চম ব্যাচ ছিলাম। পঞ্চম ব্যাচ হলো আমার আগে মাত্র 5 মহিলা বিভিন্ন ডিপার্টমেন্টে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে পড়াশোনা ভর্তি হয়েছিল, পড়াশোনা করতেন। আমরা আমরা ভর্তি হয়েছিলাম একসঙ্গে 6 জন। আমার সিভিল ডিপার্টমেন্টে ক্লাসে আমরা 2 জন ছিলাম। সেই তখন থেকে নানা প্রতিকূলতার মধ্যে যুদ্ধ করতে করতে আমরা আজকে আমি আজকে এই পর্যায়ে এসেছি। প্রথমেই বলি স্টুডেন্ট লাইফের কথা। স্যারেরা, বেশ কিছু সংখ্যক স্যার আমাদেরকে দেখলেই বলতেন কোথাও চান্স পাওনি তাই আমাদেরকে বিরক্ত করতে এখানে এসছো, এইটা একটা কমন ডায়লগ ছিল। এইটা আমরা শুনতে শুনতে 4 বছর কাটিয়ে এসেছি। সেই সময় খুলনা এবং চিটাগাংয়ে কোনো, আমার জানা মতে, কোনো মহিলা অ্যাডমিশন নেয়নি, শুধু বুয়েটে 2-1 জন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ, আর আমরা রাজশাহীতে ছিলাম কয়েকজন। তারপরে পরবর্তীতে আসি পাশ করার পর কর্মক্ষেত্রে। প্রথম ইন্টারভিউ দিতে যাই যখন, খুব কষ্টকর একটা অভিজ্ঞতা। আমি ইন্টারভিউ প্রথম ইন্টারভিউ দিতে গেছিলাম আমি টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য। পাশ করার পর একটা অ্যাডভার্টাইজ দেখেছি, বিজ্ঞপ্তি চাকরি দেখেছি। আমাদের সেই সময় 84 সালে চাকরির বাজার খুবই খারাপ ছিল, সরকারি চাকরি তো নাই বললেই চলে। আমি কোনো কিছু না ভেবেই একটা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের সময় রিটেন হতো না, জাস্ট একটা ভাইবা হয়ে বিভিন্ন দপ্তরে লোক নেওয়া হতো। আমার ভাইবা বোর্ডে যেয়ে দেখি আমার আমারই এক স্যার, রাজশাহী, যিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে তৎকালীন মেকানিক্যালের প্রফেসর ছিলেন, উনি ভাইবা বোর্ডে। আমাকে দেখেই উনি যে এত রেগে গেলেন, বলে পড়াশোনা করে আসছো একই, তারপরে আবার চাকরি করার সময়তেও আমাদেরকে বিরক্ত করতে আসছো, তুমি না দেখে এখানে তুমি কি করবা, এটা তো একদম ফিল্ড লেভেলের সাইটে সাইটে ঘুরতে হবে, এটা কি তুমি পারবা, কোনোদিনই পারবা না। এবং আমার ইন্টারভিউ নেয়নি, উনি আমাকে বের করে দিছিলেন। এই হলো আমার প্রথম চাকরির ইন্টারভিউ এর অভিজ্ঞতা। চাকরি শুরু হওয়ার পর যাই হোক আমি শুরু করলাম। তারপরে 2 বছর ঢাকায় ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পর আমি আমার ব্যক্তিগত কারণে আমি ফিল্ডে ট্রান্সফার হয়ে যাই রাজশাহীতে। অনেক তদবির চেষ্টা করে আমি রাজশাহীতে আমার ট্রান্সফার অর্ডার করিয়েছিলাম, কিন্তু আমার বস তৎকালীন রাজশাহীর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমারকে দেখেই প্রথমেই উনি আমার চিফ ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছিলেন, আমি একজন, আমার এখানে প্রচুর কাজ, তার ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম, আমি একজন, আমি আমার প্রচুর কাজ, আমি একজন ইঞ্জিনিয়ার চেয়েছিলেন, আমি আপনি আমাকে স্যার একটা মহিলা পাঠালেন, এইরকম সম্মুখীন। আস্তে 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 আমি আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে আমি স্যারের বিশ্বস্ততা অর্জন করি, এবং স্যার তারপরে আমাকে চোখ বন্ধ করে যে কোনো কাজ দিতেন। আমার আগের পূর্ববর্তী বক্তারা সবাই বলে গেছেন কথাটা খুবই একটা বিষয়ে, কথাটা 100% কারেক্ট, যেটা আমার নিজের জীবনে আমি দেখতে পেয়েছি। একটা ছেলের যদি পদটা থাকে তাকে সেটা কাউন্ট করে, কিন্তু সেই ক্ষেত্রে সেই কাজে জন্য একটা মেয়েকে প্রায় 100% যোগ্যতা দেখাতে হয়, না হলে তাকে কখনোই কোনো কাজ দেওয়া হয় না। তাকে দেওয়া হয় একদম ইম্পর্টেন্টলেস কিছু কাজটা, একটা যে সুন্দর গঠনমূলক কোনো কাজ, চ্যালেঞ্জিং কোনো জব, এ ধরনের কোনো কাজে একটা মহিলাকে দিবে এটা কখনোই ভাবতেই পারে না।
অবশ্য আমার ডিপার্টমেন্টে তখন আমি সেকেন্ড মেয়ে ছিলাম, আমার আগে একজন সিনিয়র আমার আপা ছিলেন যিনি তার সারাটা জীবনই ডিজাইনে কাটাইয়া গেছেন। আমি সেইখানে সেই এর থেকে বের হয়ে এসেছিলাম, আর বের হয়ে আসার জন্য প্রতিটা পদে পদে আমাকে এইটা প্রমাণ করতে হয়েছে। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে ফিল্ডে ছিলাম, টেন্ডার সংক্রান্তর মতন জটিল একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন মতের বিভিন্ন ক্যাটাগরি ঠিকাদারকে সামনাসামনি ট্যাকেল করতে হতো, তার সাথে তো হুমরা চোমরা জেলার জেলা প্রতিনিধি জনপ্রতিনিধি বিভিন্ন তো ছিলই, সবকিছু মিলাই আমাকে এদেরকে ফেস করে কাজ করতে হয়েছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবেও ফিল্ডে ছিলাম, এটা আরো ভয়াবহ। আমি যে কাজ করতে পারবো ফিল্ডে, যে কাজ করতে পারবো এটা অনেক কষ্ট করে বোঝাতে হয় আমার কর্তৃপক্ষকে, তারপরে আমি যাই। এবং ফিল্ডে কাজ করার সময় আমার কাজটা অনেকটাই জনপ্রতিনিধি একদম ইন্টেরিয়র এলাকার কাজ করতে হয়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমাকে সাইটে যেতে হতো এবং সেখানকার একদম গ্রাম্য পরিবেশের লোকজনকে বুঝাতে হতো, এবং তারা অনেকেই আমি মহিলা বলে আমাকে অ্যাকসেপ্ট করতে তাদের খুবই কষ্ট হতো। এবং কিছুটা আমার আগেও বক্তা বলে গেছেন যেটা এটা সত্যি কথা, আমাদের কাজ করতে করতে ইঞ্জিনিয়ারদের সবসময় বলা হয় এদের কোনো ওয়ার্কিং আওয়ার নাই, যে 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, ইঞ্জিনিয়াররা 24 আওয়ার্স তারা কাজে থাকতে হয়। এবং আমি যে ডিপার্টমেন্টে কাজ করি আমাদের যে কাজের ভলিউম আমাকে 24 আওয়ার্স না হলো 18 ঘন্টা তো কাজ করতেই হয়, এইরকম অবস্থা। আমার লাইফে এমনও গেছে এই জুন ফাইনালের সময় সারা রাত আমি অফিসে বসে কাজ করেছি, এরকমও গেছে। আমি গাড়ির মধ্যে মধ্যেই এই জেলা ওই জেলা ঘুরে ঘুরে আমি সারা রাত কাটছে বা অফিসে বসে আমাকে কাটতে হচ্ছে, যেটা পারিপার্শ্বিক অবস্থায় আশেপাশে সামাজিক ব্যবস্থায় অনেকেই খুব ভালো চোখে এখনো দেখে না। এইসব দূর করতে হবে, এইসব সামাজিক মনোভাব এই কারণগুলো আমাদেরকে সর্বপ্রথম দূর করতে হবে। কর্মক্ষেত্রে আমাদের বেশ কিছু সমস্যা আছে, এইগুলো যতদিন না দূর না হবে। আর তারপরে বলবো অনেক অনেক মেয়ে, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি সমস্ত 3টা ডিপার্টমেন্ট সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মিলায়ে এবং ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত 10টা মেয়ে ছিলাম, কোনো হোস্টেল ছিল না, অনেক কষ্ট বাইরের মেয়েরা পড়াশোনা করেছে, সেখানে এখন হোস্টেল হয়েছে, অনেক মেয়ে এসছে কিন্তু তারা হাউস ওয়াইফ বেশিরভাগই। আমি বলবো এই যে বর্তমানে এত কিছুর পরও যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করছে তার মধ্যে 20% মেয়েও কর্মক্ষেত্রে আছে কিনা আমার সন্দেহ, বেশিরভাগ মেয়েই হাউস ওয়াইফ হয়েই দিন কাটাচ্ছে। আমার দেখা আমার আশপাশে আমার প্রতিষ্ঠান থেকে পাশ করা বহু মেয়ে হাউস ওয়াইফ হয়ে তার জীবনটা শেষ করে দিচ্ছে। তারা ইঞ্জিনিয়ারিং পাস করে না পারছে কোথাও যাইতে, কারণ আমাদের সামাজিক ব্যবস্থা এরা যা আমাদের পারিবারিক সমাজ সব মিলাই ধরেই নিয়েছে মেয়েরা ঘরে থাকবে, এদের পেশা দুইটা, হয় চিকিৎসক হবে নয় শিক্ষকতা করবে। এর বাইরে যে মেয়েরা কাজ করতে পারবে এটা যারা কাজ করেন, এই যে এখন যারা পুলিশে আসছেন আর্মিতে যাচ্ছেন এরা অনেকটা চ্যালেঞ্জ স্বরূপই যাচ্ছেন আমি মনে করব। একটা মেয়ের বাইরে ফিল্ডে কাজ করতে গেলে পুরুষ শাসিত সমাজে যে খুব পুরুষদের সাহায্য লাগবে আমি এটা মনে করি না। সেই মেয়েটার যদি একটু সাহস থাকে একটু কিছু ভয়েস থাকে তাহলেই কিন্তু সে মাথা চাড়া দিয়ে উঠবে। আমি প্রথম ভর্তি হয়েছিলাম আমার বড় ভাইয়ের উৎসাহে, আমার বড় ভাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, আমার বড় ভাইয়ের ক্লাসে একটি মাত্র মেয়ে ছিল, সে তাকে দেখে আমাকে উৎসাহিত করেছে। আমার ভর্তি হওয়ার পর আমার বাবাকে অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, কেন মেডিকেলে না দিয়ে এই মেয়েটাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে ভবিষ্যৎটা নষ্ট করলাম, এ ধরনেরও কোশ্চিন উঠেছিল। তো সবকিছু প্রতিকূলতা পার হয়ে যাওয়া যায় যদি আমি শুধুমাত্র আমার পারিবারিক পরিবার থেকে সাপোর্টটা পাওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং এইটা আমাদেরকে আসতেই হবে, আমাদের দেশকে উন্নত করতে গেলে আমাদেরকে এই
সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকারের 2021-2041 সালের যে রূপকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে সেখানে নারী প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বর্তমানে অবকাঠামোগত খাতে, বিদ্যুৎ খাতে, টেলিফোন নেটওয়ার্কিং খাতে, ICT ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই বৃহৎ জনগোষ্ঠীকে কাজের সাথে সম্পৃক্ত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 5-এ নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। নারীর ক্ষমতায়ন না হলে আমরা SDG-র কোনো লক্ষ্যই অর্জন করতে পারবো না, আর এই লক্ষ্য অর্জন করার জন্যই আমাদেরকে আরো নারী প্রকৌশলীদের পথ সুগম করার জন্য আমি কিছু আমার তরফ থেকে কিছু আমি সুপারিশ করছি, সেটার জন্য আমি IB কর্তৃপক্ষদেরকে বলবো, আমার সম্মানিত প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সবাইকে ওনাদেরকে বলবো যে আপনাদের তরফ থেকে যদি কিছু এগুলো করার মানে প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে সাহায্য পাবো। আমার একটু আগেই প্রথমেই বলবো, আমার একটু আগেই যে একজন বাইরের বক্তা বলে গেলেন যে IB-র বিভিন্ন কমিটিতে মেয়েদের অন্তত একটা একটা সদস্য কম্পালসারি করা উচিত, যাতে মেয়েরা ওই IB-তে আস্তে আস্তে অনেক কিছু দেখবে, নিজেকে আরো প্রকাশ করতে পারবে। এই সুযোগটা, কথা বলা, তার প্রকাশভঙ্গি, তার সাহস এবং এই এই তার বাহ্যিক এটা গঠন হবে বা কর্মক্ষেত্রে কাজ করার জন্য, এই জিনিসটা আমি রিকোয়েস্ট করব প্রেসিডেন্ট সাহেবকে। প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি বেসরকারি ক্ষেত্রে পুরুষ বৈষম্য, নারী পুরুষ বৈষম্য পরিহার করতে হবে। এখনো জানি সরকারি প্রতিষ্ঠানে তো BCS দিয়ে হয়, সেখানে তো একটা গেসে যাই, তারপরও বেসরকারি প্রতিষ্ঠানে আমার জানা মতে একেবারেই মহিলাদেরকে নিতে চায় না। আমি কয়েকদিন আগে ওটা LGD রেস্টুরেন্ট ইঞ্জিনিয়ারদের নেওয়ার ভাইবা বোর্ডে ভাইবা নেওয়ার জন্য PSC-তে ছিলাম, আমি মেম্বার ছিলাম, ভাইবা নিতে গেছিলাম, সেখানে বেশ কিছু কয়েকজন মেয়ে আসছিল ভাইবা দিতে। আমার সহকারী যারা ছিলেন বোর্ডে আর যারা, তাদের মনোভাব খুব একটা ভালো ছিল না, তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। প্রকৌশল পেশায় যেসব নারী ভালো করছেন তাদের তরুণ প্রজন্মের কাছে রোল মডেল হিসাবে উপস্থাপন করতে হবে, যেটা এর আগে বলা হয়েছে, যাতে আমাদেরকে দেখে আমরা যে এত কিছু স্ট্রাগল করেও একটা পজিশনে আসতে পেরেছি আমাদেরকে দেখে যেন আরো উৎসাহিত বোধ করে। কারণ অনেকেই মনে করে ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি কি করব, চাকরি বাকরি নাই, আমার ডিপার্টমেন্টের এই জুনিয়ার অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার, অনেক অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার পুরুষ যারা আছে তাদের ওয়াইফরা ইঞ্জিনিয়ার, তারা কিন্তু বিয়ে করেছে সব ইঞ্জিনিয়ার মেয়েদেরকে। এখন পর্যন্ত এই লাস্ট বার যে 29 জন আসছে তার মধ্যে না হলো গোটা 10-এক ছেলের বউ ইঞ্জিনিয়ার, কিন্তু তারা তাদের কারো বউ চাকরি করে না, সব বসে আছে হাউস ওয়াইফ, ঘর সংসার করছে। তো এইসব তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং উৎসাহিত করার জন্য এর আগে যিনি বলে গেলেন এগুলো আসলে হইতে পারে স্কুলে স্কুলে, কারণ আমি নিজে করেছি। আমি যখন ফিল্ড লেভেলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম, আমি যখন বিভিন্ন থানা লেভেলে সাইটে যেতাম, আমাকে অনেক টিওনোর মহোদয়গ্রাম আমাকে, তারা যারা উপজেলায় টিওনোরা অনেক স্কুলের সভাপতি পদাধিকার বলে থাকেন, অনেকেই আমাকে নিয়ে গেছেন ইনভাইট করে তাদের গার্লস স্কুলগুলো, বিশেষ করে গার্লস স্কুলগুলো। আমি বেশ কিছু স্কুলে গেছি তাই এটিওনো সাহেবদের ইনভিটেশনে, তাদেরকে তাদের সামনে আমাকে প্রেজেন্ট করে তারা তাদেরকে একটু উৎসাহিত করার জন্য আমাকে নিয়ে গেছে, আমি তাদেরকে অনেক কথাই বলতাম। তো এই ধরনের আমি ওটা করেছি, আমার চাকরি ক্ষেত্রে এই সুযোগটা এসছে, এইটা আমার মনে হয় IB থেকে যদি এটা সহযোগিতা করে তাহলে আর একটু এটা জোরদার হয়, এইটা হলে অনেক মেয়ে উৎসাহিত বোধ করবে, কারণ এখন মেয়েরা ছেলেদের চেয়ে মেয়েদের রেজাল্ট অনেক ভালো। পরিবার ও সামাজিক অবস্থান থেকে নারীদের প্রকৌশল পেশায় আসার জন্য উৎসাহিত দিতে হবে, এবং প্রথম এটা পরিবার থেকেই আসতে হবে। আর তার জন্য উনি আমার আগে যিনি বললেন যে গার্জেন বা মাকে সঙ্গে করে গার্লস স্কুলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে, আসলে সেটা একেবারেই ঠিক কথা, এই ধরনেরই কাজ করতে হবে।
প্রকৌশল পেশায় নারীবন্ধ পরিবেশ গঠন করতে হবে। এটা শুধু প্রকৌশল পেশায় না, আমাদের অনেক অফিসে এই নারী বান্ধব নয়, এইটা করতে হবে। আমরা আমাদের একটা আমাদেরকে এটা বুঝতে হবে যে বায়োলজিক্যাল কারণে আমরা একটু ছেলেদের চেয়ে আলাদা, অতএব একটু কিছুটা হলো আমাদেরকে সুযোগ সুবিধা, সেটা আমি অফিসিয়াল কাজে নয় পরিবেশগত ব্যাপারে সুযোগ সুবিধার কথা বলছি, সেই দিটা এই জিনিসগুলো দিতে হবে। আমরা যতই বড় অফিসার হই, আমরা কিন্তু একাধারে পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি এবং একটা মা, অতএব খুব বেশি করে আমাদের ডে কেয়ার সেন্টার করতে হবে, যেটা আমার ডিপার্টমেন্টের জুনিয়র জুনিয়র অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার আমার ডিপার্টমেন্টে এত বছর আমরা তিনজন মেয়ে ছিলাম, এখন অনেক আসছে, গত তিন চার বছরে অনেক মেয়ে এসছে। যেটা তারা ফিল করছে, আমি যেটা ফিল করছি তাদেরকে দেখে, ডে কেয়ার সেন্টার দরকার, যেটা শুধু প্রকৌশল পেশায় না, সব ধরনের কর্মজীবী মায়েদের জন্যই বলছি, ডে কেয়ার সেন্টার এটা খুবই দরকার। এবং আমাদের বুয়েটের ম্যাডাম যিনি বললেন ডরমেটরি, শুধু বুয়েট না, সকল কর্মজীবী মহিলার জন্য বেশি বেশি ডরমেটরি দরকার। আমি নিজে যখন পাশ করে, আমি রাজশাহীর মেয়ে, আমি যখন নিজে পাশ করে ঢাকায় আসি, তখন কিন্তু আমারও থাকার খুবই কষ্ট হয়েছিল, অনেক কষ্ট করে আমি আমার বিয়ের আগ পর্যন্ত আমার দূর সম্পর্কে এক মামার বাসায় আমি ছিলাম, অনেক কষ্ট করে। এবং আমার আমার এক সাথী, আমার ক্লাসমেট, যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতন একটা বৃহৎ কর্মসংস্থা ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার পরও শুধুমাত্র ঢাকায় থাকার অভাবের জন্য সে এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জয়েন করতে পারেনি, সে এখন তার নিজের বাড়ির যশোর, সে যশোর পলিটেকনিকের ইনস্ট্রাক্টর হয়ে তার জীবন কাটায় দিল, অথচ হয়তো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে থাকলে এতদিন, তার তার সঙ্গে আর একজন, সে চিফ ইঞ্জিনিয়ার হয়ে সম্প্রতি রিটায়ারমেন্টে গেল, সেও হয়তো চিফ ইঞ্জিনিয়ার হয়ে যেত, কিন্তু সে যশোর পলিটেকনিকের ইনস্ট্রাক্টর হয়েই কাটায় দিল শুধুমাত্র এই আবাসনের জন্য। এই দিকগুলো আমাদেরকে একটু দেখা দরকার। প্রকৌশল পেশায় যে প্রকৌশল পেশা মানে কি, প্রকৌশল ডিপার্টমেন্ট গুলো নেই যে সিদ্ধান্ত দেওয়ার মতন কাজে, যেমন প্রজেক্ট ডাইরেক্টর বা নীতি নির্ধারণ, নীতি নির্ধারণী পর্যায়ে যে নারীদের অংশগ্রহণ, এটা আমাদের বসরা নিতে চায় না। আমি আমার ডিপার্টমেন্টে দেখি, যখন একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়, একটা সিদ্ধান্ত নিতে হবে, সেখানে কোনো আমার মহিলা যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আনা হয় না। আমি কিন্তু স্ট্রাগল করে করে 34 বছরে এই পর্যায়ে চলে এসেছি, 34 বছর না, আমি মোটামুটি বছর দশকের মধ্যেই আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার নির্ভরযোগ্যতাটা প্রমাণ করতে পেরেছিলাম, যার জন্য আমাকে এতটা হেলাফেলা করতে পারেনি, কিন্তু আমার পরবর্তী তাদেরকে সবসময় একটা তারা একটা হয় ডিজাইন করবে, না হলে যেখানে কাজ নাই সেই রকম একটা জায়গায় পোস্টিং দিয়ে বসায় রাখতেছে। তো এই এই সব মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একটা মেয়ে, শুধু মেয়ে বলে তার কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে না, এটা আমি বিশ্বাস করি না। একটা মেয়ে কিন্তু তার ফ্যামিলিতে, তার পরিবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়, সে যদি পরিবারকে একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত দিতে পারে, তাহলে রাষ্ট্রীয় কাজে বৃহৎ পরিসরে কেন করতে পারবে না? সে তো ওই ছেলেদের সমান পড়াশোনা করেই এখানে এসছে, তাহলে সে কেন পারবে না? এই মনোভাবটা থেকে আমাদেরকে বের হতে হবে। এই 34 বছরও আমি চাকরি করে পারিনি, হয়তো একজন করে অন্যজন বাধা দেয়। আমি নিজেই একটা সময় আমার, আমি একটা জায়গার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একটা জেলার ছিলাম, পাশের একটা জেলায় পোস্ট খালি ছিল, আমার তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার স্যারের আন্ডারে আমি একসময় কাজ করেছিলাম অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার হিসাবে, তিনি জানতেন আমার ক্ষমতা কতটুকু, তাই উনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা জুন ফাইনাল করার জন্য উনি আমাকে দিয়েছিলেন 6 মাস ওটা চালানোর জন্য। অনেকেই অনেক কথা বলেছে এটা নিয়ে, কেন চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাকে দিল এতগুলো ছাড়তে? তো ওই জন্য আমার একজন যদি মানে সিদ্ধান্ত মানে মেয়েদেরকে ফেভার করতে চায় বা দিতে চায়, আরো 10 জন তাকে টেনে ধরেন,
এগুলো সবকিছু ওভারকাম না করা পর্যন্ত আমাদের মেয়েরা প্রকৌশল বিদ্যায় আসতে পারবে না। সরকারি বেসরকারি পর্যায়ে নারী কর্মীদের সম অধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এমন কিছু না, কিন্তু একটু যদি শুধু আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু উন্নত করি, তাহলেই কিন্তু আমরা এইখান থেকে আমরা বের হয়ে আসতে পারি। দেরিতে হলো, এইবার প্রথম প্রথম হলো, আমরা তো শুরু করেছি ওমেন্স ইঞ্জিনিয়ার্স ডে, এটা ওমেন্স ইঞ্জিনিয়ার্স ডে শুধু 23শে জুন একটা দিন পালিত না করে, এইটাকে প্রতিপাদ্য করে, এইটাকে সামনে রেখে আমরা সারা বছর যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আইবের ছত্রছায় কিছু কিছু যদি আমরা প্রোগ্রাম করতে পারি, তাহলে বোধহয় আমাদের এই দিকটা অনেকটা আমরা যা চাচ্ছি যা করতে চাচ্ছি সেগুলো সুফল কিছুটা পেতে পারি। আজকে এই প্যানেল আলোচনায় আমাকে আলোচক আনন্দ আমন্ত্রণ জানার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আইবির প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে, ধন্যবাদ জানাচ্ছি তুহিন ভাইকে আমার, যিনি আমাকে নির্বাচন করেছেন। আমি অনেক কষ্ট থেকে অনেক কথা বলে ফেলেছি, আমি ধন্যবাদ দেওয়ার পরও আবার বলতেছি রিপিট, কোনো পুরুষ ইঞ্জিনিয়াররা যদি মনোকষ্ট পান আমি তাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে। আমাদের আসলে আজকে আমাদের প্যানেল স্পিকারদের মধ্যে তিনি সবচেয়ে সিনিয়র এবং আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্যটা ওনার কাছ থেকে পেয়েছি। ধন্যবাদ প্রকৌশলী বুলবুল আক্তার ম্যাডামকে। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, শেষ পর্যায়ের আগে আমি যে একটা কথা বলে আমি বিদায় নিব, তারপরে আমাদের আজকে ক্লোজিং স্পিচ দিবেন আইবির এইচজিএস অনারারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ। আমরা শুধু জানাতে চাই যে এই প্রোগ্রামটা আমরা বাংলাদেশে প্রথমবারের মতো নারী প্রকৌশলীদের সম্মেলন করতে চাচ্ছি এবং 23শে জুন ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে পালিত হচ্ছে। কিন্তু এই প্রোগ্রামটা আসলে এই কোভিড-19 এর মধ্যে আমরা ভার্চুয়ালি করতে বাধ্য হয়েছি। সামনে বছর ইনশাল্লাহ এই পরিস্থিতি যখন থাকবে না তখন আমরা অবশ্যই এরকম একটা প্রোগ্রাম সবার সম্মেলনের মতো করে বাস্তব ভিত্তিক আমরা করার চেষ্টা করব। এই প্রোগ্রামটা 100 বছর আগে যারা উদ্যোগ নিয়েছিল সেই ওমেন্স ইঞ্জিনিয়ার্স সোসাইটি যারা ইউকে বেসড, তাদের সাথে আমার যোগাযোগ হয়েছিল এই প্রোগ্রাম নিয়ে। তারা এই প্রোগ্রামের সাফল্য কামনা করেছে এবং যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং যারা আজকে দর্শক হিসেবে ছিল সবাইকে তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে। এবং তারা আমাদের কাছে বলেছে যে আমরা এই প্রোগ্রামে যা কিছু সিদ্ধান্ত নিব, এই যে নারী প্রকৌশলীদের অগ্রগামী করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় সেগুলো যদি তাদেরকে আমরা লিখিতভাবে জানাই, তাহলে তারা তাদের ঘোষণাপত্রে, আজকের দিনের ঘোষণাপত্রের মধ্যে অন্তর্ভুক্ত রাখবে। এটা অবশ্যই আমাদের জন্য খুশির সংবাদ। এবং আইবির প্রেসিডেন্ট এবং আইবির জেনারেল সেক্রেটারি আমাদের সাথে উপস্থিত মানে হচ্ছে যে আমরা আজকের অনুষ্ঠানে প্যানেল স্পিকাররা যা কিছু প্রস্তাব রেখেছেন সবগুলো প্রস্তাব লিখিত আকারে আমরা আইবির কাছে উপস্থাপন করব। এবং আমি আশা করব আইবির জেনারেল সেক্রেটারি যেভাবে প্রতিটা প্রকৌশলীর সমস্যা সংশ্লিষ্ট মহলকে অফিসিয়াল চিঠির মাধ্যমে জানান এবং সেটা সমাধানের চেষ্টা করেন, আইবি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সবাই আসলে আইবির মেম্বার, আইবি প্রকৌশলীদের পুরুষ এবং মহিলাদের আলাদা করে না, কিন্তু যেহেতু এখনো নারী প্রকৌশলীরা খুব বেশি অগ্রগামী হতে পারেনি সে কারণেই ইউনেস্কো এই ইন্টারন্যাশনাল ডেটা পালন করে থাকে। একসময় হয়তো যখন নারী পুরুষ প্রকৌশলীর সংখ্যা সমান হয়ে যাবে বা নারী প্রকৌশলীর সংখ্যা বেশি হয়ে যাবে তখন হয়তো এরকম ডে উদযাপন করতে হবে না। তা আজকে অনুষ্ঠান আমাদের প্রায় শেষ পর্যায়ে, যারা আজকে আমাদের ফার্স্ট বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার্স এই সামিটে উপস্থিত ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, ইঞ্জিনিয়ার্স টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ
আইবির অনারি জেনারেল সেক্রেটারি প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদকে। সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের আমাদের সামিট সমাপ্ত ঘোষণা হবে। সুধী মন্ডলী বক্তব্য দিতে আসছেন প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ প্রকৌশলী তাজুল ইসলাম তহবিল, আপনার একটা সুন্দর যে সমাপনী অনুষ্ঠানের একটা ব্যবস্থা করেছেন, এটা তো উদ্বোধন অনুষ্ঠানও হয়েছে, সেখানে বোধহয় আমাদের প্রেসিডেন্ট মহোদয় উপস্থিত ছিলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রাহিম। ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে 2020 উপলক্ষে দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফার্স্ট বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার্স সামিট ভার্চুয়াল 2020-এ প্যানেল স্পিকার হিসাবে উপস্থিত আছেন এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী বুলবুল আক্তার, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডক্টর প্রকৌশলী রওশন মমতাজ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী নীরা মজুমদার, আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সালমা আক্তার, এলজিডির প্রজেক্ট ডাইরেক্টর প্রকৌশলী সালমা শহীদ, রাজুকের ডাইরেক্টর সরকারের উপসচিব এবং আইবির সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী তানজিলা খানম, এবং অনুষ্ঠানের মডারেটর দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের আয়োজক এবং আইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি শেখ তাজুল ইসলাম তহিন, উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো একটা সুন্দর অনুষ্ঠান আমি দেখতে যাচ্ছি। আমার আরও ভালো লাগতো যদি আমি প্রথম থেকে থাকতে পারতাম, তাহলে হয়তো আমি সবার বক্তব্যগুলো শুনতে পারতাম। যাই হোক, শেখ তাজুল ইসলাম তহিন যেহেতু মডারেটর হিসাবে উপস্থিত আছেন, আশা করি উনি সব কিছু লিপিবদ্ধ করবেন। তা আমি একটু বলতে চাচ্ছি, যেটা আমি যতদূর জানি যে 1919 সাল থেকে ইউকে ওমেন্স ইঞ্জিনিয়ার সোসাইটি WES 23 জুন থেকে ওমেন্স ইঞ্জিনিয়ারিং ডে হিসাবে পালন করত। তারই ধারাবাহিকতায় 2017 সাল থেকে ইউনেস্কো এর মাধ্যমে দিনটি ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে হিসেবে পালিত হচ্ছে। এই দিনের উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। এবছর 2020 সালের প্রতিপাদ্য বিষয় সেভ দ্য ওয়ার্ল্ড। আজকের সম্মেলনে সম্মানিত প্যানেল স্পিকারগণ তাদের যে বক্তব্য রাখলেন, আমি বিশেষ করে সালমা আক্তারের বক্তব্যটা শুনতে পেরেছি, এবং আমাদের প্রধান প্রকৌশলী বুলবুল আক্তার, যিনি আমাদের অত্যন্ত স্বনামধন্য প্রকৌশলী, মহিলা প্রকৌশলী, এবং উনি আমাদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত আছেন, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের সঙ্গে জড়িত আছেন, ওনার সঙ্গে আমি কয়েকটা মিটিংও করেছি। ওনার সুদীর্ঘ যে বক্তব্য, এটা অত্যন্ত ভালো লেগেছে। ওনার বক্তব্যের মাঝখান দিয়ে আমরা যেটা শুনলাম বা যেটা জানতে পারলাম যে মহিলা প্রকৌশলীদের বাস্তব অবস্থা কি, সত্যি কথা বলতে কি, আমি নিজে তো একজন যেহেতু প্রকৌশলী, ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্স জেনারেল সেক্রেটারি, আমি নিজে একজন সরকারি চাকরিজীবী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আমি প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত আছি, সেখানেও আমাদের মহিলা প্রকৌশলীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের যে কি সমস্যাগুলো হয় যে বলি, তারই ধারাবাহিকতায় আজকে যারা যারা বক্তব্য রাখলেন তাদের প্রত্যেকের বক্তব্যগুলো আসলে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক হয়েছে, যেগুলি আমাদের বাস্তবে যেটা পালিত হচ্ছে না, যেগুলো করা উচিত। আসলে আমার প্রথম কথা হচ্ছে যে পুরুষ এবং মহিলার মধ্যে, বিশেষ করে যারা চাকরি করে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত না, এটা আমার হচ্ছে সম্পূর্ণ আমার একটা মতামত। আমি যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা নারী, উনি যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছেন, ওনার যে নির্দেশনায় দেশ আজকে দুর্বার গতিতে এগিয়ে চলছে, যেটা ডিজিটাল বাংলাদেশ যেটা আমরা চিন্তা করতে পারতাম না 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশ কথা বলা হচ্ছিল, তখন অনেকে একটা হাস্যকর কথা বলেছিল যে সবকিছুকে বলতো একটা ডিজিটাল অমুক ডিজিটাল তমুক, কিন্তু সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। যার আজকে মিটিং আমরা করছি, এটাও কিন্তু একটা ডিজিটাল বাংলাদেশের মিটিং, ভার্চুয়াল মিটিং করছি। আজকে দুর্যোগ মহামারী COVID-19, যেখানে দেশ বাংলাদেশ সহ সারা পৃথিবী মুক্ত হয়ে পড়েছে, সেখানে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, তার দিক নির্দেশনায় কিন্তু আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। যদিও আমাদের অনেক সমস্যা আছে, তথাপিও আমাদের মহিলা প্রকৌশলীগণ কিন্তু বসে নাই, তারাও কিন্তু অফিস আদালতে আসছে এবং মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। যাই হোক, আপনারা যে বক্তব্যগুলো রেখেছেন এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশের বিরাজমান তা আলোচনা করেছেন, সেই আলোকে আমি বলতে চাচ্ছি যে যারা আপনারা যারা এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায় এবং তাদের সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তার প্রস্তাব রেখেছেন। আমি ইনশাল্লাহ আইবি তাদের এই প্রস্তাবের সাথে আমরা সম্পূর্ণভাবে একমত পোষণ করছি, এবং ইনশাল্লাহ
আমরা আগামী কনভেনশন যেখানে হবে সেখানে যে সমস্যাগুলো আপনাদের এসেছে এগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইনশাল্লাহ বক্তব্য রাখবো। তার আগে আমরা এই জিনিসগুলো একত্রিত করে আমরা বিভিন্ন জায়গাতে অবহিত করব, বিশেষ করে আপনাদের দপ্তর উপদপ্তর পরিদপ্তর সহ সব জায়গাতে, আমরা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দপ্তরে সব জায়গাতে আমাদের এই সুপারিশ মালা যেগুলো আসবে এগুলো আমরা পাঠিয়ে দেবো। এতে নিশ্চয়ই শ্রম ইঞ্জিনিয়ার্সের মাধ্যমে যাবে। ইঞ্জিনিয়ার্স নিশ্চয়ই একটি হচ্ছে সর্বাধিক একটি একটা মানে প্ল্যাটফর্ম, যেটা আমাদের যে একটা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট যেখান থেকে হচ্ছে, সেখান থেকে যদি এটা কিছু করা না যায় তাহলে এই ব্যাপারে কেউ এগিয়ে আসবে না। একটা কথা বলতেই হয়, আমিও যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কিন্তু কোনো রকম কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো মহিলা হোস্টেল ছিল না। আজকে কিন্তু বুয়েটও একটা মহিলা হোস্টেল তৈরি হয়েছে, সেখানে কিন্তু অনেক নারী প্রকৌশলীরা কিন্তু পড়াশোনা করছেন, তাদেরও অনেক সমস্যা আছে আমরা জানি। এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করা যায় সেগুলো আমরা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারবো। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়েছে, আপনারা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। আসলে যদি আজকে অনুষ্ঠানটা আমরা আজকে ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার চত্বরে করতে পারতাম সেখানে অনেক প্রকৌশলী আসতে পারতো, আপনাদের ছেলেপেলারা আমাদের ছেলেপেলারা এবং সকল প্রকৌশলী ছাত্ররা আসতে পারতো, তারাও জানতে পারতো যে আমরা প্রকৌশলী মহিলা প্রকৌশলী যারা নারী প্রকৌশলী তারা কি করছেন, তারা কিভাবে কাজ করে যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু একটা সুন্দর অবস্থায় অবস্থান করতে পারতো। আমরা আশা করব যে ভবিষ্যতে আশা করি আমরা তাড়াতাড়ি COVID-19 চলে যাবে এবং আমরা ভবিষ্যতে আগামী বছরও আমরা এই অনুষ্ঠানগুলো করব এবং এই অনুষ্ঠানগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষামূলক জিনিস জানতে পারবো। আশা করি আগামী বছরে আমরা ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার চত্বরে বিশেষ করে আইবি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটা করবো, যেটা আমাদের তাজুল ইসলাম তুহিন বললেন, ইনশাল্লাহ সেখানে করে আমরা সারা বাংলাদেশের সকল প্রকৌশলীকে হাজির করব। আর এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আপনাদের যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই আমাদের তুহিনকে আমি বলবো, তুমি অবশ্যই এগুলো একটা দায়িত্ব পাকড়ে আমাদের কাছে দিবা এবং আমরা যেগুলো শুনলাম সেগুলো আমরাও নোট করেছি এবং আমি প্রেসিডেন্ট মহোদয়ের সঙ্গে কথা বলবো, আমরা নির্বাহী কমিটির সঙ্গে কথা বলবো, কথা বলে আমরা এই জিনিসগুলো সুন্দরভাবে আমরা তৈরি করে আমরা এগুলো পাঠিয়ে দেবো সরকারের উচ্চ মহলে, যাতে করে আপনাদের যে দুঃখগুলো আছে মনকষ্ট আছে ইনশাল্লাহটা থাকবে না। আসলে প্রকৌশল পেশায় মহিলা পুরুষ কি, আজকাল মহিলারা মাঠ পর্যায়ে ভালো কাজ করছেন এবং তারা সঠিকভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, তারা পুলিশে আছেন, তারা আর্মিতে আছেন, সব জায়গায় যদি তারা কাজ করতে পারে অবশ্যই প্রকৌশল পেশায় তারা ভালো কাজ করে তারা অবদান রাখছে। আপনারা জানেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একসময় ছিলেন, একসময় অতিরিক্ত মহাপরিচালক ছিলেন আমাদের প্রকৌশলী খালেদা শাহরিয়ার কবি, উনি কিন্তু সাকসেসফুলি কিন্তু তার ওনার সার্বিক জীবন শেষ করেছেন এবং উনি কিন্তু এখন বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করছেন এবং বিভিন্ন উপদেশমূলক কাজ করে যাচ্ছেন, যেটা আমাদের পরবর্তীকালে বাংলাদেশের জন্য একটা ভালো মডেল রোড মডেল হিসেবে কাজ করছে। ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ, আমরা আবার ভবিষ্যতে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আপনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। HGSIV প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, আপনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এবং এই সঙ্গে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, খোদা হাফেজ। ধন্যবাদ প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, অনারারি জেনারেল সেক্রেটারি আইবি, তিনি আজকে সমাপনী বক্তব্য দেওয়ার সাথে সাথে আজকে বাংলাদেশের ফার্স্ট ওমেন ইঞ্জিনিয়ার সামিট 2020 এর সমাপ্ত ঘোষণা হলো। সমাপ্ত একেবারে স্ক্রিন থেকে আউট হওয়ার আগে আজকের সামিটে যেসব ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন এবং নারী প্রকৌশলীরা যারা অংশগ্রহণ করছেন এবং উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আজকে প্যানেল স্পিকার হিসেবে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, প্রকৌশলী তানজিলা খানম, প্রকৌশলী সালমা শহীদ, প্রকৌশলী নীরা মজুমদার, প্রকৌশলী ডক্টর প্রকৌশলী রওশন মমতাজ, প্রকৌশলী এবং চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী বুলবুল আক্তার, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের আমাদের এই দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ওমেন ইঞ্জিনিয়ার সামিট 2020 অংশগ্রহণ করলেন, সেই সাথে আমরা এই সামিটের মাধ্যমে ইন্টারন্যাশনাল ওমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে পালন করলাম। ভবিষ্যতে আমরা যখন এই COVID-19 এর এই মহামারীর দুর্যোগ অতিক্রম করতে পারবো ইনশাল্লাহ, তখন ভবিষ্যতে আমরা এই প্রোগ্রামটি আইবি অডিটোরিয়ামে, যেভাবে আমাদের আইবি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বললেন, আইবি অডিটোরিয়ামে সবার সাথে সবার দেখা হবে এই পরিবেশে আমরা নেক্সট প্রোগ্রামটা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।